আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনারা জানেন যে আমাদের সেশন আছে হলো আমাদের তিন স্ক্র্যাপ টেনের সাথে, মিনাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট, আকরাম খান। আর আমাদের সাথে জয়েন করবেন ওয়াসিম আকরাম অনুষ্ঠানের মাঝখানে। তো ওনাদের ব্যাপারে একটু একটু বলে নিই যে ওনারা আসলে, ওনাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে অনেক বড়। আমাদের যে কোনো প্লেয়ার, আমরা যারা এখন খেলি, ওনাদের চেয়ে ওনারা যে কন্ট্রিবিউশন করেছেন বাংলাদেশ ক্রিকেটের আসলে কোনোদিন ভোলা সম্ভব না। স্পেশালি ICC ট্রফি 97-এ ওনাদের যে কন্ট্রিবিউশনটা ছিল ওই সময়, যে ফ্যাসিলিটিস পাইতেন, তার মধ্যে যে ক্রিকেটটা ওনারা খেলেছেন, এটা আসলে আমরা বলেও কোনোদিন শেষ করতে পারবো না। আর এটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করা ছাড়া আর কোনো কিছু নাই। আমরা আমরা সবাই জানি আজকের আপনারা যতই ইয়াং হোক, যতই সিনিয়র হোক, যারাই ক্রিকেট পছন্দ করেন, সবার 97-এর কথা মনে আছে। আনফর্চুনেটলি আমরা 97-এর কোনো ভিডিও নেই ফাইনাল ম্যাচ ছাড়া, বাট আমরা রেডিওতে সবাই শুনছি, আমি নিজেও রেডিওতে শুনছি খেলা। তো আজকে এটাই চেষ্টা করব যে ড্রেসিং রুমে কি হইতো, ওই ম্যাচগুলো, যে ম্যাচগুলো আমরা দেখতে পারি না, ওই ম্যাচগুলো কিভাবে ওনারা খেলছেন, কি অবস্থা ছিল, এগুলো সবকিছু নিয়ে ডিসকাশন করবো আর কি। এটাই সিম্পল, এর চেয়ে বেশি কিছু না। এটা হলো বাংলাদেশের হিস্ট্রি, আমাদের সবার মনে এটা একটা স্পেশাল জায়গা আছে সবার কাছে। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। টাইম ওয়েস্ট না করে ওনাদেরকে তাড়াতাড়ি স্ক্রিনে নিয়ে আসি, তারপর আমাদের আলোচনাটা আমরা শুরু করতে পারবো। মিনাস, একটু যদি ওনাদেরকে স্ক্রিনে নিয়ে আসো প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, স্যার সবাই ভালো? থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে এখানে মেইনলি যে কারণে ইনভাইট ইনভাইট করা হয়েছে, যেটা হলো, জানেন আমরা সবাই কম বেশি 97-এর ব্যাপারে জানি। এটা বাংলাদেশের আমার হিসাবে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, 97 ICC ট্রফি জিতা। আমি অনেক ছোট ছিলাম, আমি ওই সময় আমরা রেডিওতে দেখতাম, এখন হয়তো বা কিছু ক্লিপ দেখতে পারি 97-এর ফাইনালের, বাট ফাইনালের আগে আমরা যে টাফ টাইমগুলো যেগুলো আমরা খেলেছি, অনেকে অনেক ভালো খেলেছে ওই সময়। তো এইসব নিয়ে ছোট কিছু ডিসকাশন আমরা করব। তো আমি আর সময় নষ্ট না করে প্রথমে পাইলট ভাইয়ের থেকে, সরি, নান্নু ভাইয়ের থেকে আমি একটা প্রশ্ন করতে চাই প্রথমেই। নানু ভাই, আপনি, আমরা 97-এ যাওয়ার আগে আমরা 90-তে একবার ICC ট্রফি খেলেছি, আবার 94-এ একবার ICC ট্রফি খেলেছি। আমাদের টিম, যতটুকু আমি জানি, আমরা ওই সময় অনেক স্ট্রং ছিলাম। লাস্টে আমাদের সাকসেসটা হলো 97-এ। আপনি যদি একটু আমাকে 90 আর 94-এর ব্যাপারটা বলতেন, যে আসলে কি হয়েছিল, আমরা কতটুকু যেতে পারছিলাম টুর্নামেন্টে। থ্যাংক ইউ তামিম। যে প্রথমে আমি বলি যে 90-তে আমরা ICC এর একটা, আমি আমি মিনাজ, আমি নান্নু ভাইয়ের কথা শুনতে পারছি না। নান্নু ভাই, আমি কথা শুনতে পারছি না, একটা মিনিট। বড় আমাদের অপরচুনিটি ছিল 90-তে, কারণ আমাদের ডোমেস্টিকেও কিন্তু ওই 90 ICC এর আগে কিন্তু আমরা টু ডেজ ম্যাচের একটা 90 ওভার্স এর প্রিমিয়ার লিগ হয়েছিল। ওই এক্সপিরিয়েন্সে কিন্তু 90-তে আমরা অলমোস্ট সেমিফাইনালে গিয়ে জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছিলাম। তো এমন অপরচুনিটি ছিল, একটা সময় জিম্বাবুয়ে সেমিফাইনালে 135/8 ছিল, ওই জায়গায় ডেভ হাটন একটা ব্রিলিয়ান 100 মারাতে আমরা অনেক ব্যাকফুটে চলে গিয়েছিলাম, 239-এ বুক করেছিলাম, তারপরে আমরা ম্যানেজ করতে পারিনি। ওই ওই সময়টাই ওই আমাদের একটা বিরাট অপরচুনিটি গেছে, যে আমরা একটা সামান্য একটা রান রেটের জন্য আমরা জিম্বাবুয়েকে সেমিফাইনালে ফেস করেছিলাম। তারপরে ওই রান রেটে যদি একটু অল্প রানের এদিক উদিক না হতো, তাহলে আমরা কেনিয়াকে পেতাম। তো সেই হিসাবে এই অপরচুনিটি চলে গিয়েছে। 94-এ এসে আবার সে একই রকম কোয়ার্টার ফাইনাল থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম। এট লাস্ট আমরা 97-এ গিয়ে সাকসেস হই। তো আমাদের একটা ধারাবাহিকভাবে, যে আমরা সবাই জানি যে আমাদের ফেসিলিটি কিন্তু খুব সীমিত, ও তখন থেকে আমাদের যতটুকু বঙ্গবন্ধু স্টেডিয়ামে তখন ফুটবল ক্রিকেট একসাথে হতো, তো সকালে ক্রিকেট বিকালে ফুটবল, ঠিক এইভাবে কিন্তু প্র্যাকটিসের অপরচুনিটি বেশি ছিল না। কিন্তু আমাদের প্লেয়ারদের ডেডিকেশন, সবার রেসপন্সিবিলিটি এবং যতটুকু ফিনান্সিয়ালি তখন খুব খুব একটা ভালো সাপোর্ট ছিল না, তারপরেও আমাদের প্লেয়ারদের ডেডিকেশন, আমি বলবো যে সব কিছু মিলে আমরা অলমোস্ট 97-এ গিয়ে এই সাকসেসটা হয়, আমাদের ক্রিকেটের বিপ্লবটা শুরু হয়। নানু ভাই, আপনার কাছে যদি একটু যদি আমাকে বলতেন যে 94 থেকে 97-এর যে পিরিয়ডটা ছিল, এই সময় আমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করছিলাম, কে কোচ ছিল ওই সময়? আমরা জানি যে গর্ডন গ্রিনিচ ছিল, বাট গর্ডন গ্রিনিচের আগে কে ছিল? আমরা প্রিপারেশনটা কিভাবে নিয়েছি 97-টা খেলার জন্য? হ্যালো, আমাদের কিন্তু ওই যে ক্রিকেটের যে সিস্টেমটা, আমি বলবো যে আমাদের কিন্তু লং টাইম যেটা প্রিপারেশন পুরো নিতে হয়, ওটা কিন্তু আমরা শুরু করেছিলাম উদাসীন আজহার আন্ডারে 1990 থেকে।
তখন থেকে কিন্তু আমাদের প্রিপারেশনটা পুরো শুরু হয়েছে। 94-এ আমাদের মহেন্দ্র রামনাথ কোচ ছিল, মহেন্দ্র রামনাথ যথেষ্ট ভালো আমাদেরকে ট্রেনিং করিয়েছেন এবং তারপরে আমরা গৌরব গ্রিমসকে পেয়েছি। এই তিনটা কোচের সময় সবচেয়ে আমি বলবো যে মুদাসসির নাজারি আমাদেরকে টোটালি ক্রিকেটটা, যেটা লং অবসেশন ক্রিকেট, যেটা প্রিপারেশন যেটাকে বলে, যে সব কিছু কিন্তু শিখিয়েছে উনি। এবং সারাদিন প্র্যাকটিস করার আগে আমরা যেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা প্র্যাকটিস করতাম, ওখানে বঙ্গবন্ধু স্টেডিয়াম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু আমাদেরকে ট্রেনিং করিয়েছে যে সপ্তাহে 6 দিন। তো সেই থেকে প্রিপারেশন, মেন্টালি প্রিপারেশন যেটা করা এবং ক্রিকেটের জন্য মনোনিবেশ, মাথার মধ্যে পুরোটা প্ল্যানটা নেওয়া, এই আমরা শুরু করেছিলাম 90 থেকে। এবং গর্ডন গ্রিনস কিন্তু এসে কিন্তু আরও চেঞ্জ করেছে আমাদেরকে। তখন আমরা প্রথম বিকেএসপিতে গিয়ে ট্রেনিং শুরু করি এবং স্বতন্ত্র একটা মাঠ পাই প্র্যাকটিসে। তখন থেকে সিস্টেমটা চেঞ্জ হতে থাকে এবং 97-এ আমরা সবাই জানি। তারপরে আমি বলবো যে আমাদের বিসিবিরও কিছু কাজ তখন যথেষ্ট ভালো ছিল, কারণ অ্যাস্ট্রো টার্ফে আমরা মালয়েশিয়াতে ক্রিকেট খেলেছিলাম ICC টুর্নামেন্টটা। তো সেই সেই হিসাবে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটা ওই বছর কিন্তু আমরা অ্যাস্ট্রো টার্ফে খেলেছিলাম পুরো প্রিমিয়ার লিগটা। এবং সার্ক টুর্নামেন্ট একটা ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে আমরা কিন্তু অ্যাস্ট্রো টার্ফে ওই টুর্নামেন্টটা খেলেছিলাম। এই সমস্ত এক্সপিরিয়েন্সে কিন্তু কাজে লাগিয়ে আমরা 97-এ সাকসেস হয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ রানু ভাই। প্যালট কোয়েশ্চন প্যালট ভাই আছে। প্যালট ভাই, 97-এর আমাদের সাকসেসটা আমরা জানি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি মাশাআল্লাহ খুব ভালো, বাট আমি আপনার কাছে একটা পার্টিকুলার ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চাই যেটার কারণে আমরা অনেক বিপদে পড়ে গেছিলাম, যেটা হলো আয়ারল্যান্ডের সাথে খুব সম্ভব, যেটা ওরা খুব অল্প রানে অল আউট হয়ে গেছিল, আমাদের সেকেন্ড ব্যাটিং ছিল, বাট বৃষ্টির কারণে খেলাটা হয় নাই। বাট আমি এই জিনিসটা জানতে চাই প্যালট ভাই, যে আমি শুনছি যে যখন আয়ারল্যান্ডের সাথে খেলা শুরু হবে ওদের প্লেয়ারগুলো বলে ইচ্ছা করে পড়ে যাচ্ছিল, প্লাস যখন বৃষ্টি হচ্ছিল তখন শুনছি যে বিসিবির যত অফিসিয়াল, প্লেয়ার, জার্নালিস্ট, ইভেন ফ্যান সবাই মাঠে নেমে মাঠ শুকানোর চেষ্টা করতেছিল। তো এটার ব্যাপারে যদি একটু প্যালট ভাই আমাকে একটু ডিটেলসে বলতেন, এটা ওই ম্যাচের ব্যাপারে। তামিম, থ্যাংক ইউ। বেসিক্যালি অনেক আগের কথা, তারপরে অনেক মনে আছে এই ম্যাচগুলোর কথা, বিশেষ করে ওই ম্যাচ। তখন তো আসলে গ্রাউন্ডসম্যানভাবে থাকতো না, মানে কোনো মাঠেই। তো আমরা প্রত্যেকটা প্লেয়ার আর কি হোটেলে যেটা হয় যে রুম থেকে সব টাওয়াল টাওয়াল নিয়ে আসতাম মাঠে চেঞ্জিংয়ের জন্য। তো আসার সময় দেখা গেলো যে মাঠে মুষলধারে বৃষ্টি, এবং দেখা গেলো যে ওই পয়েন্টটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, যে পয়েন্টটা পেতেই হবে। তো এমন একটা সময় হয়েছে যে খেলা হয়তো হবে না, তারা স্লো ডাউন করছে, যেন বৃষ্টিতে ভেজে থাকবো মাঠটা, পয়েন্টটা ভাগাভাগি হয়ে যাবে, হয়তো আমরা কোয়ালিফাই করবো না। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে পুরো আমাদের যারা খেলোয়াড় যারা ছিল এবং ম্যানেজমেন্ট স্টাফ যারা ছিল এবং আমাদের যারা দর্শকও ছিল দু একজন, তো তখন কিন্তু অত রুলস ছিল না যে মাঠে কেউ ঢুকতে পারবে না, এরকম অত করার নিয়ম ছিল না স্ট্রিক্ট। তো প্রত্যেকটা ক্যাপ্টেন থেকে শুরু করে ম্যানেজমেন্টের যত মানুষ সব টাওয়ালগুলো নিয়ে আমরা গ্রাউন্ডসম্যানে যে কাজটা করে, টাওয়ালগুলোতে ভিজাতাম, বালতির মধ্যে পানিটা চিপে আবার দেওয়া হলো, কুইক রিকাভারি করার জন্য যেন খেলা হয়, তার জন্য পুরো, মানে আমি বলবো পুরো টিমই মাঠের মধ্যে নেমে গেছিলাম আমরা সব, পুরো মাঠ ক্লিন করার জন্য, যেভাবে হোক আমাদের খেলাটা দরকার এবং পরবর্তীতে যে খেলাটা হয় এবং আমরা পয়েন্টটা পাই। থ্যাংক ইউ প্যালট ভাই। মানে আসলে প্যালট ভাই, এই কথাগুলো যদি না শুনি অথবা মানুষজন যারা এখন ক্রিকেটের ফ্যান আছে না জানে, তাহলে বুঝতে পারবে না যে আপনারা আসলে কতটুক ক্রিকেটের জন্য করছেন আপনারা স্পেশালি। যেটা শুনে আসলে খুব ভালো লাগলো। আমার নেক্সট কোয়েশ্চেন হলো আকরাম চাচার কাছে। আকরাম চাচার কাছে যে প্রশ্নটা হলো, যেটা আমরা জানি যে আয়ারল্যান্ডের সাথে ম্যাচটা না হওয়ার কারণে নেদারল্যান্ডের সাথে ম্যাচটা আমাদের কোয়ার্টার ফাইনালের মতো হয়ে গেছিল, আর কোয়ার্টার ফাইনাল হয়ে যাওয়ার কারণে ওই আমার আমার মনে হয় যে এই ইনিংসটা আপনার লাইফের সবচেয়ে বড় হাইলাইট, আর এই ইনিংসটা একটা এমন ইনিংস যে যতদিন আমাদের পরিবার থাকবে এই ওই ইনিংসটার কারণেই আমাদের পরিবারকে সবাই মনে রাখবে, এটা আমি বিশ্বাস করি। আপনি 68 করেছিলেন ওই ম্যাচে, আর যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে আমাদের 4 উইকেট পড়ে গেছিল 15 রানে, তারপর আপনার সাথে নানু ভাইয়ের একটা পার্টনারশিপ হয় 62 রানের, তারপর নান্নু ভাই আউট হওয়ার পর আমরা 86-6 ছিলাম। তো একটু যদি আমাকে ওই ম্যাচের ব্যাপারে একটু ডিটেলসে বলতেন যে আসলে কি হয়েছিল একটু, তাহলে আমরা শুনে খুশি হতাম। থ্যাংক ইউ তামিম। তো আসলে এই ম্যাচটার বলার আগে আমি কিছু বলতে চাই, যেমন আমি 90 ICC-তেও ছিলাম, তারপরে 94-ও ছিলাম। সো তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট এরকম এখন যে গ্ল্যামার আছে, এখন যে ফ্যাসিলিটিস আছে তখন কিন্তু ছিল না। তো এক প্রকার আমাদের সাথে ফুটবলের কিন্তু অনেক ফাইট হতো আর আমরা কোনো সাপোর্টও পেতাম না। তো 94-এ কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি আসছিল আমাদের জন্য যে তিনটা দল ওয়ার্ল্ড কাপে খেলবে। সেখানে কিন্তু আমরা ব্যর্থ হওয়ার পর নানু ভাই জানে যে আমাদের ক্রিকেট অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, কোনো ফ্যাসিলিটিসই ছিল না।
তারপর 97টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য ছিল, কেননা আমরা জানতাম যে ক্রিকেটে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার, বাংলাদেশের কোনো স্পোর্টে যদি আপনার ওয়ার্ল্ড কাপ খেলার একটা চান্স থাকে সেটা হলো ক্রিকেট। সো অনেক কিছু মিলে আমরা আইসিসি যখন 97 আগের ম্যাচগুলো ওরকম কোনো টাফ ম্যাচ খেলিনি, কারণ জানো যে প্রত্যেকটা গ্রুপে তিনটা চারটা করে টিম থাকে, দুইটা তিনটা গ্রুপই উইক থাকে, একটা ভালো থাকে। সো আয়ারল্যান্ডের সাথে আমাদের যেটা পাইলট বললো, আমার মনে হয় যে ওই পয়েন্টটা আমাদের ভাগাভাগি হয়ে গেছিল। তারপরে হল্যান্ডটাও যদি সেম হইতো তাহলে আমরা কিন্তু আর কোয়ালিফাই করতাম না। সেম 97ও কিন্তু তিনটা দল কোয়ালিফাই করলো, তো আমাদের ওই ম্যাচটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল। তো আমরা ফিল্ডিং এবং বোলিং খুবই ভালো করেছি এবং ভালো করলাম। আমরা 172 অলআউট করেছিলাম, শান্ত খুব ভালো বোলিং করেছিল, প্লাস ইট ওয়াজ এ গুড টিম এফোর্ট। তো আসলে আমরা এখন যেটা বলি হল্যান্ড বা আয়ারল্যান্ডে, ওখানে অনেকগুলো পাকিস্তানি ইন্ডিয়ান প্লেয়ার থাকতো, ওদের কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকতো। সো আমরা যখন জাস্ট রিল্যাক্স, আল্লাহর রহমতে 172 50 ওভারে এত বড় রান দিয়ে, তখনই হঠাৎ দেখলাম যে কুইক আপনার 15 রানে আমাদের আতার আলী, সানওয়ার, দুর্জয় আর বুলবুল আউট হয়ে গেছে। দেন তাড়াতাড়ি আমাদেরকে যেতে হলো। তো ইনফ্যাক্ট এখন যে ইন্টারন্যাশনালগুলো ম্যাচ হয়, তাহলে তোমরা যখন খেলো তখন ফাইট, মানে তোমরা চিন্তা করো যে ঠিক আছে এত ওভার হবে এত খেলো, তখন কিন্তু আমাদের অনেক কিছু চিন্তা করতে হতো যে আপনার সিচুয়েশন কি হচ্ছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছিলো, আচ্ছা বৃষ্টি এখন, তখন একটা ইনফরমেশন আসতো যেটা মানে কোনটা সত্যি কোনটা ভুল আমরা জানতাম না। আমাদেরকে একটা পর্যায়ে আমরা, আমি আর নান্নু ভাই যখন ব্যাটিং করছি তখন কিন্তু মালয়েশিয়া একটা প্রবলেম, মানে একটা জিনিস ছিল যে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেখানে আছি ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা এই টাইপের ছিল। তো একটা পর্যায়ে যে আমরা খবর আসলো যে খেলা যদি বন্ধ হয়ে যায় বিশ্বকাপের আগে তাহলে আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করবো। আমি নান্নু ভাই ছিল সাথে, আমি ডিলে করা শুরু করলাম যে গ্লাভস, গ্লাভস আনতে বলতেছি, পানি আনতে বলতেছি, অলওয়েজ আমাকে ম্যাচ রেফারি কিন্তু অনেকবার ওয়ার্নিং দিয়েছিল। তারপর খেলাটা বন্ধ হলো, বন্ধ যখন হয়েছে তখন আমরা তো খুশি, আমরা যে যাক আল্লাহ বৃষ্টি হোক। তখন কিন্তু শুক্রবার ছিল আমার মনে আছে, আমি তখন আমি জানতাম যে বাংলাদেশের প্রত্যেকটা লোক, তখন আবার ওই তখন কিন্তু জুম্মার নামাজ ছিল, তো একটা জিনিস বিশ্বাস করতাম যে ইনশাল্লাহ সবাই দোয়া করছে। এবং বাংলাদেশে তো তখন স্বাধীনতার পর থেকে মানে এই সাকসেস আসেনি, এখন তোমরা যেভাবে আল্লাহর রহমতে যেভাবে সাকসেস হচ্ছে তখন কিন্তু আমরা ক্রিকেটে ওরকম সাকসেস মানে করতে পারিনি। হঠাৎ কিন্তু আবার একটা ইনফরমেশন আসলো যে না ম্যাচ হইতে হবে, ম্যাচ যদি না হয় তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করবে। এখন তো তখন মেন্টালি কিন্তু আমার আমাদের আমাদের এখন আবার একটা মানে প্রেশারে পড়ে গেলাম। দেন যেটা হলো যে জার্নালিস্টরা গিয়েছিল, তাহলে যে কথা হয়েছে যেটা হলো যে আইসিসির, আমরা যে হোটেলে থাকতাম সেখানে একটা নিয়ম ছিল যে যার মাঠ যেতে যতক্ষণই হোক, কেউ 5 মিনিট লাগতো, কেউ 1 ঘন্টা লাগতো, কিন্তু ভোর 5টায় কিন্তু হোটেল ছেড়ে দিতে হবে, কেননা ওখানে ট্রাফিক জ্যাম অনেক থাকতো। সো ওই আমরা বাসে গিয়ে বাসে থাকার জন্য তাওয়েল নিয়ে থাকতাম, যেহেতু ওদের বাস কিন্তু এসিটা অনেক বেশি থাকতো, মানে অনেক বেশি পাওয়ারফুল। সো ওই তাওয়েলগুলো নিয়ে আমরা তখন সুযোগ পেয়েছি, ওই তাওয়েলগুলো নিয়ে পাইলট যেটা বললো সাংবাদিক ভাইরা ছিল, আর আমরা একটা একদিক দিয়ে লাগিয়েছিলাম, সেখানে অনেক বাংলাদেশি লোক ছিল যারা কর্মজীবী ছিল, ওরা এসে আমাদের খুব সাপোর্ট করলো এবং টাওয়েল টাওয়েল দিয়ে কোনোভাবে অনেক কিছু করে শুকালো। তখন কিন্তু আল্লাহর মতো খেলাটা আবার শুরু হয়েছে, বাট তখন ওই লোক কাটেল বল করলো। তখন এখন যেমন ওভারে 7-8 রান 9 রান কোনো ব্যাপার না, তখন কিন্তু 4 রান হলে বুঝে যেত যে ম্যাচটা আমরা হারতে যাচ্ছি। তো একটা পর্যায়ে আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছিল কাটেল ওভার হলে, এবং মাঠটা কিন্তু অনেক ভিজে গেছিলো, যে 4-4 হওয়া ডিফিকাল্ট ছিল। তো হল্যান্ডের কিছু পাকিস্তানি প্লেয়ার ছিল, বলার ছিল, ওরা অনেক ভালো। তারপর আল্লাহর মতে নান্নু ভাইয়ের সাথে আমার একটা পার্টনারশিপ হলো। তারপরে আমার একটাই যে একটা জিনিস বিশ্বাস করতাম যখন খেলতাম যে শেষ পর্যন্ত দেখি কি হয় কি হয়। তারপর সাইফুল আসলো, একটা পর্যায়ে ম্যাচ হারা ম্যাচ আমরা জিতে যাই। তো ইনফ্যাক্ট সেটা যে অনেকে বলে যে আপনার ইনিংস, হ্যাঁ আমার ইনিংস ছিল, বাট সবার এফোর্ট ছিল। আর ওই আইসিসিটা আসলে বলবো কি, আমরা কিন্তু একটা ফ্যামিলির মধ্যে ছিলাম, ইভেন নান্নু ভাই ওখানে ছিল, পাইলটও ছিল, অনেক সময় অনেক যেটা আমাকে অ্যাডভাইস করেছে মানে সেটা মানে বলার মতো না, কারণ জাস্ট আমরা প্লেড অ্যাজ এ ফ্যামিলি এবং আল্লাহর মধ্যে ওটা সাকসেস আমরা হতে পেরেছিলাম কি সেভেন। থ্যাংক ইউ। আমার নেক্সট প্রশ্ন হলো পাইলট ভাইয়ের কাছে। পাইলট ভাই, ওই ম্যাচে নান্নু ভাইয়েরও একটা অবদান ছিল, বাট আমি এই প্রশ্নটা নান্নু ভাইয়ের নেক্সট করবো, তো আপনি নান্নু ভাইয়ের পার্টটা বলেন না, আমি আপনার পার্টটা শুনতে চাই, যেটা হলো সেমিফাইনাল। সেমিফাইনালে যে ম্যাচ আমরা জিতে কোয়ালিফাই করলাম সেমিফাইনালে আয়ারল্যান্ডের সাথে, সো ওখানে আপনি আমার কাছে মনে হয় যে প্রথমবারের মতো 3 নম্বরে নেমেছিলেন, 3 নম্বরে নেমে 70 রানের একটা ইনিংস খেলেছিলেন।
একটু যদি বলেন যে আপনি কেন 3 নম্বরে নামলেন আর ওই ইনিংসটা ওই ম্যাচের ব্যাপারে যদি একটু বলতেন। তামিম, সবচেয়ে বড় ব্যাপার ছিল কি, আসলে আমরা 97 যখন খেলতে গেছি তার আগে কিন্তু আমাদের ডোমেস্টিক আমরা খেলতাম এবং ঢাকা লিগ খেলতাম, সেখানে কিন্তু আমরা ম্যাক্সিমামই সবাই উপরে ব্যাটিং করতাম এবং আমাদের টিমটা যে ছিল আইসিসিতে 15 জনের, সেই স্কোয়াডে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অলরাউন্ডার আমার কাছে মনে হয়, এবং 11 নম্বর ব্যাটসম্যান যে সেও কিন্তু ভালো ব্যাটিং করতো। আমি বেসিক্যালি তো 8 নম্বর ব্যাটসম্যান হিসেবে হয়তো আইসিসিতে খেলেছি, কিন্তু অনেক দেখা গেলো ডোমেস্টিক হয়তো দেখা গেলো যে নাম্বার 4-5 ব্যাটিং করেছি। তো আমাকে যখন আকরাম ভাই এবং লিপু ভাই বিশেষ করে আগের দিন বলছে যে একটা গ্যাম্বলিং করবো নাম্বার 3 ব্যাটিং করতে পারবে কিনা, তারপর যে হ্যাঁ আমাকে যেখানে দেবেন আমি সেখানে করবো, সমস্যা নেই, আমার কোনো ব্যাপার না, বিকজ আমার মধ্যে ওই কনফিডেন্সটা ছিল যে আমি যেহেতু ডোমেস্টিক করি এবং তার আগের ম্যাচগুলোতে আমি অল্প অল্প করে ব্যাটিং করেছি, সেখানেও কিন্তু খুব ভালো ব্যাটিং করছিলাম এবং পুরো টুর্নামেন্টের কিপিংটা আমি খুব ভালো করছিলাম, সব কিছু মিলে যেটা আকরাম ভাই বলছিল আমাদের টিমটার মধ্যে এমন একটা বলবো যে স্পিরিট ছিল অ্যাজ এ ফ্যামিলির মতো, আমরা মজা করেছি যেমন ঠিক তেমন হার্ডওয়ার্ক করেছি, আবার যাকে যে যখন যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটা সে চেষ্টা করেছে যে সেভাবে করবো, ম্যানেজমেন্ট আমাকে এই দায়িত্বটা দিয়েছে আমাকে এই দায়িত্বটা করতে হবে, তখন আমি রাজি হলাম এবং আল্লাহর রহমতে আমাদের দিনটা আসলে খুবই ভালো ছিল। স্টার্টিংয়ে কিন্তু 1 উইকেট পড়ে যায় এবং আমি এবং বুলুল ভাই একটা বড়ো পার্টনারশিপ করি এবং তখন থেকে বুলুল ভাই যেহেতু একটা সিনিয়র প্লেয়ার ছিল আমাকে বুলুল ভাই গাইড করেছিল যতক্ষণ পড়া যায় একটা কন্টিনিউ করে লম্বা ইনিংস খেলতে হবে, এবং চেষ্টা করলাম যে না আমি আমার মতো করে ক্রিকেট খেলতে থাকি এবং সেটা এনজয় করছিলাম, খুব করতে করতে একটা বড়ো ইনিংস হয় এবং টিমের একটা বড়ো রান দাঁড়িয়ে যায়, এই বড় রানটা যখন দাঁড়ায় গেছে তখনই আমরা মোটামুটি একটু আত্মবিশ্বাসী ছিলাম যে না এই ম্যাচ আমরা জিতে বেরিয়ে আসবো, এবং আমার কাছে যেমন ওই সেমিফাইনাল ম্যাচটা যে আকরাম ভাই যে ম্যাচটা জিতাইছে তারপরের ম্যাচটাও কিন্তু সেমিফাইনাল ম্যাচটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ছিল, বিকজ সেমিফাইনালে হেরে গেলে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতাম না, আমি জানি দুটো ম্যাচই হ্যাঁ কোয়ালিফাই করতাম না, তো ওই বড় রানটা আমাদের দলের যে বড় রানটা হয়েছে সেখানে কিন্তু যখন ফার্স্ট ব্যাটিং করে একটা বড় রান করে ফেললাম তখন টিমের মধ্যে একটা আলাদা স্পিড কাজ করছে, না যাই আমরা অল আউট করবো এবং আল্লাহর রহমতে আমরা বিগ মার্জিনে তাদের সাথে জিতলাম এবং কোয়ালিফাই করলাম, তখন আমরা কিন্তু কনফিডেন্স আমি বলবো যে বিল্ড আপ হয়ে গেছে, না ফাইনালে যেই আসুক তাকে আমরা হারাবো এবং অলরেডি আমরা মানে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করেছি, মানে সব কিছু মিলে আমি বলবো যে আইসিসি টুর্নামেন্টটা ছিল আমাদের জন্য অসাধারণ একটা টুর্নামেন্ট। আমরা যেমন নান্নুভাই বলছিলেন প্রথমে যে বিকেএসপিতে ট্রেনিং করেছি, ট্রেনিংটা কী ছিল মানে আমাদেরকে আসলে ট্রেনিং একটা ভালো খেলোয়াড় হতে হলে যে কী ধরনের ট্রেনিং হওয়া দরকার সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে গর্ডন গ্রিন শিখে গেছে, এমন মানে কী বলবো যে একদম আর্মিদের মতো ট্রেনিং, ভোরবেলায় 5টা থেকে 7টা পর্যন্ত ফিটনেস ট্রেনিং, মানে সূর্য উঠেছে সাথে একদম ভোর 7টা পর্যন্ত ফিটনেস ট্রেনিং, দৌড়াও 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 ভাগো, তারপরে আকরাম ভাই নানু ভাইরা তো মনে আছে এমন এমন কিছু স্কোয়াড করাতো মানে সবার ব্যথা, 9টার সময় মানে আবার হয়তো হচ্ছে 7টা থেকে 9টা পর্যন্ত ব্রেকফাস্ট করে এসে আবার 9টা থেকে 12টা পর্যন্ত আবার ব্যাটিং বোলিং ফুল ফ্লেজে ব্যাটিং বোলিং, তারপরে আবার 12টার সময় এসে ব্রেক, আবার 3:30-4টার সময় আবার চলে যেতাম ফিল্ডিং করতে আরেকটা সেশন, পুরো দিনটাকে সে ডেলাইটটাকে ইউজ করতো এবং এইভাবে প্রতিদিন চলতো, এবং আমরা জেলখানার মধ্যে ছিলাম, কাইন্ড অফ জেলখানার মধ্যে যে আমরা ঢাকায় আসতে পারতাম না, বৃহস্পতিবার রাত্রে একদিনের জন্য ছুটি ছিল যে বৃহস্পতিবার রাত্রে আমরা সবাই ঢাকায় আসতাম, শুক্রবার রাত্রে আবার সব ব্যাক আবার জেলখানার মধ্যে ঢুকো এই ট্রেনিং, এইভাবে দিনের পর দিনে আমরা করেছি, তো অসাধারণ। বাট আজকে যাদের সাথে আমি কথা বলছি তামিম, আমার মনে হয় দুজনে আমার গুরুর মতো মানে খেলার মাঠে, বিকজ নান্নু ভাই এবং আকরাম ভাই যারা আমার বুলুল ভাই ছিলেন ওই সময় অসাধারণ সময় কেটেছে তাদের সাথে, এবং বিশেষ করে ওই ক্যাম্পে যখন 97 ক্যাম্পে যখন আমি ছিলাম তারা ড্রেসিং তাদের একটা রুম ছিল নান্নু ভাই আকরাম ভাই মনি ভাই এবং বুলবুল ভাই, তা আমি একটু দুষ্ট উপকারে ছিলাম মানে আমাকে তারা খুবই আদর করতো, খুবই আদর করতো খেলোয়াড় এখনও আদর করে আমাকে, ওইভাবেই সম্পর্কটা আসলে যেহেতু পাবলিকলি হচ্ছে বাট আমাদেরকে হয়তো ওইভাবেই বলতে হবে, বাট অসাধারণ টাইম কেটেছে ওই রুমে, আমরা লাঞ্চ করে কেউ আসতো না, হয়তো আমি তাদের সাথে খুব আড্ডা দিতাম মজা করতাম, বাট তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি যেটা আমি আমার জীবনে অনেক কাজে লেগেছে মাঠে। না থ্যাংক ইউ প্যারেট ভাই, শুনে খুবই ভালো লাগলো আসলে কিভাবে আপনারা স্ট্রাগল করছেন। নানু ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন হলো, নানু ভাই ওই সেমিফাইনাল ম্যাচটা আমি আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি খুব ছোট ছিলাম রেডিওতে খেলা শুনতাম, বাট আমাদের একটা ভালো স্টার্ট হয়েছে, প্যালট ভাইয়ের বুলবুল ভাইয়ের একটা ভালো পার্টনারশিপ হয়েছিল, বাট স্কটল্যান্ড একটা খুব স্ট্রং টিম ছিল আমাদের এগেনস্ট স্পেশালি, বাট আপনার একটা ইনিংস ছিল 31 বলে 39 রানের আর আপনি 7 নম্বরে ব্যাটিং করেছিলেন, ওই ইনিংসটা আমাদেরকে অনেক হেল্প করছিল একটা বড় টোটাল করার জন্য, তো আমার প্রশ্নটা হলো যে আমি এটা জানতে চাই যে আপনি 7 নম্বরে কেন ওই দিন ব্যাটিং করছিলেন আর ওই ইনিংসটার ব্যাপারে যদি একটু কিছু বলতেন।
আসলে এটা একটা সারপ্রাইজ ছিল, যে কারণ আমি সবসময় চারেই ব্যাটিং দিতাম বাংলাদেশ টিমে যতদিন খেলেছি। তারপরে হঠাৎ ওই দিনে যখন একটু ব্যাটিং অর্ডার নিয়ে তার আগের দিন রাত্রেই আমাদের কথা হচ্ছিল যে পাইলটকে উপরে দিবে কিনা আকরাম, ও আমি যে বলেছিল তখন যেহেতু আমরা এখানে যে আকরাম কিছুক্ষণ আগে যে বললো যে আমরা যে একটা যে ফ্যামিলির মতো ছিলাম, সবাই সবার জন্য স্যাক্রিফাইস করার জন্য কিন্তু রেডি ছিলাম। তো সকল নিয়ে যখন পাইলট উপরে যাচ্ছে বুলবুল চারে যায়, তো ব্যাটিং অর্ডারটা যখন গর্ডন গ্রিনস আমাদেরকে পড়লো তখন মেনে নিয়েছি, সাত নম্বরে ব্যাটিং করেছি। কারণ আমার কাজটা হলো যখন দেশের জন্য কিছু করার কন্ট্রিবিউশন যদি আমি দর্শন করে যদি এটা হেল্প হয় এটা কিন্তু বিরাট হয়। তো এটা মাথায় রেখে কিন্তু ব্যাটিং করতে গিয়েছে। আমার সাথে কিন্তু সাইফুলও কিন্তু ট্রিমান্ডাস ব্যাটিং করেছিল ওই দিন, এবং একটা পার্টনারশিপ যথেষ্ট ভালো পার্টনারশিপ করেছিল। এবং যেটা পাইলট বললো যে আমাদের আইসিসি টিমটায় কিন্তু সবাই এত কনফিডেন্ট ছিল যে কোনো সময় কিন্তু সবাই ওয়ান্টির প্রিপারেশন নিয়েছিল যে আমাকে যদি এখন না আমি এই কাজটা এখন করতে রেডি আছি। তো আমার মনে হয় এই জন্যই আমরা এই সাকসেসটা এসেছিলাম। Thank you, Nanuja. It was nice hearing you. Akram Chidhar, kache amar next question holo, final er age apni captain chilen, ekhon to apni janen je amader sathe analyst 10ta 12ta kore coach thake, shop thake, khub easy hoye jay je onno team ke kibhabe break down korbo, ei korbo, shei korbo. To final er age as a captain apni team meeting e ki bolechilen, apnar ki message chilo? আরেকটা এটার সাথে আরেকটা প্রশ্ন হলো যে মোহাম্মদ রফিক ওপেন করেছিলেন ওই দিন, আর রফিক ভাই আমার কাছে মনে হয় যে ওই চেসটা সামাও খুব একটা মানে খুবই কম বলে খুব 24-25 রানের একটা ইনিংস খেলেছিলেন যেটাতে আমরা মোমেন্টাম পেয়ে গেছিলাম। তো ওই রফিক মোহাম্মদ রফিকের ওপেন করা নিয়ে একটু কিছু বলবেন, এটা ডিসিশন কার ছিল আর টিম মিটিং এ কি হয়েছে এটা যদি একটু বলবেন। খুবই ভালো একটা কোয়েশ্চেন। আমরা তখন যে টিম মিটিং করতাম শুধু আমাদের কথাই বলতাম, এখন বর্তমানে যেরকম হয় যে প্রথমে আমরা আমাদের কথা বলি, তারপরে কম্পিউটার অ্যানালাইসিস এগেস্ট টিমে কোন প্লেয়ার কোন দিকে স্ট্রং হবে, কীভাবে আউট করতে হবে, কী করতে হবে, এগুলো বলা হয়। তখন কিন্তু এই জিনিসটা আমরা জানতাম না। আইসিসি এমন একটা টুর্নামেন্ট ছিল আমাদের জন্য যে আমরা ইভেন জানতাম না কী ধরনের মাঠে আমরা খেলবো, কী ধরনের উইকেটে খেলবো। সো যা কিছু বলা হয়তো আমরা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে বলতাম যে, আর বেশিরভাগ কথাই বলতাম যে আমরা কী করবো না করবো। সো ফাইনালটা সত্যি কথা বলতে কি যে তখন ইন্ডিয়া কিন্তু আমাদের চেয়ে বেটার টিম ছিল দুই দিক দিয়ে। এক হলো ওদের ফিটনেস আমাদের চেয়ে অনেক ভালো ছিল, আর দুই হলো ওদের কাছে তিন চারটা প্লেয়ার ছিল ওয়ার্ল্ড ক্লাস, আপনার স্টিফটিগুলো ছিল, মরিসুদম্বে ছিল, হ্যাঁ ওরা পাঁচ ছটা প্লেয়ার ছিল খুব কোয়ালিটি প্লেয়ার। সো ওরা তখন আগে ব্যাটিং করে ওরা একটা ভালোই রান করেছিল আমার কাছে ঠিক মনে নেই। তারপরে আমরা যেটা যেহেতু টিম আমাদের শুরু থেকে আমরা সবাই ভালো খেলছিলাম, যেটা নান্দু ভাই বললেন যে যাকে আমরা যখনই ব্যাটিং অর্ডার দিচ্ছি বা কেউ কিন্তু কোনো কিছু নিজের জন্য চিন্তা করছে না, সবাই কিন্তু টিমের জন্য চিন্তা করতো। এর মাঝখানে আমি আরেকটা কথা বলি, ক্যাপ্টেন আমি ছিলাম, নান্দু ভাই কিন্তু একটা নিয়ম করছিল যে যে যাই হোক মাগরিবের নামাজটা পড়ে তারপরে আমরা আড্ডা মারব। তো এই ধরনের আমি এই কথাটা বলার কারণটা হলো যে সবাই সবার কথা কিন্তু শুনতাম, আর আমার যে অ্যাডভান্টেজ ছিল যারা আমার সিনিয়র ছিল ওরা আমাকে পছন্দ করতো, এবং যারা জুনিয়র ছিল ওরাও আমাকে পছন্দ করতো, বিদায় আমার কাছে সব ব্যাপারটা সহজ হয়ে গেছে। তারপরে যখন ওরা একটা রান করে ফেললো, একটা ভালো রান করে দেন, তো সবাই জানে যে একটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর আমাদের একটা টার্গেট দেওয়া হলো যে পরের দিন। তো আমাদের যেটা পাইলট শুরুতে বললো আমাদের ম্যাক্সিমাম কিন্তু অলরাউন্ডার ছিল, সুজন, রফিক, শান্ত, পাইলট সবাই কিন্তু ভালো মানে আপনার অলরাউন্ডার ছিল। সো আমাদের একটা টার্গেট হয়েছিল, তখন টার্গেটটা কিন্তু আমাদের জন্য 188, এটা কিন্তু হয়েছে বিগ টার্গেট। আর যেটা প্রবলেম যেটা হচ্ছিল যে মার্ক কিন্তু অনেক ভারী ছিল আপনার, চার মারাটা ভেরি ডিফিকাল্ট। সো এর মধ্যে যে সবাই এবং যে আমরা যেটা আমাদের কনফিডেন্স ছিল যে আমরা কোয়ালিফাই তো হয়ে গেছি, বাট কেনিয়াকে হারালে আমরা হয়তো বা তখন আমাদের কাছে টার্গেট ছিল ওয়ান ডে স্টারস পাওয়া, টেস্ট স্টারস পাওয়া, দেন তার আগে কিন্তু ওয়ান ডেটা ভেরি ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। তো আমরা সবাই টিম ব্রিফিং করলাম ইনশাল্লাহ যতটা হোক আমরা যে ওয়েতে খেলি ইনশাল্লাহ জিতবো। আমাদের ওখানে দুইটা, আমি আবার বলছি দুইটা অ্যাডভান্টেজ ছিল, এক আমরা ছিলাম প্লেয়াররা সবাই ওভার কনফিডেন্ট ছিল, যেটা খুবই ভালো একটা দিক ছিল। আরেকটা ছিল যে আমাদের ওখানে প্রচুর বাঙালি দর্শক এসেছিল, আমি খেলার পর আমি দেখেছি যে আপনার কুকুর দিয়ে ওদেরকে থামাইতে হলো, আমার অনেক ট্র্যাজেডি আছে। তো রফিকের ব্যাপারটা যে আমরা আসলে ওয়ার্ল্ড কাপটা আমরা নাম্বার থ্রি সরি আইসিসি আইসিসি নাম্বার থ্রি কিন্তু কোনো প্লেয়ারকে আমরা সেট করতে পারছিলাম না, মানে কোনো দেন এই কথাটা কিন্তু ফার্স্ট আসছে নান্দু ভাইয়ের থেকে। নান্দু ভাই এসে বললো আকরাম যেহেতু আমাদের প্রিয়টা কী করে দেন, আমি নান্দু ভাই খুব ভালো কথা বলছেন, আমি লিপু ভাই আর গরমের সাথে কথা বলি।
দেন আই আই ওয়ান্ট টু কোচের কাছে গেলাম এবং লিড ভাইকে বললাম, লিউ ভাই যেহেতু এই ব্যাপারটা আছে এখন আমার মনে হয় যে রফিক রফিক কিন্তু খুব ভালো, মানে হি ওয়াজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, ও এই যুগে কিন্তু ও যদি হতো মানে ও ওয়ান অফ দ্য বেস্ট সুপারস্টার সাকিবের মতো সুপারস্টার। তো তারপরে নান্দু ভাই যখন বললেন তখন আমি বললাম যে ডিবু ভাই আর গর্ডনকে যে এই নাম্বার থ্রি হলে ভালো হয় কারণ আমাদের তো, তো তারপরে ও গেল মোস্ট প্রবাবলি নান্দু ভাই নাম্বার থ্রি গেলেন, দুর্জয় আর রফিক ওপেন করছে। তো আমরা যেটা বললাম যে টিম ইয়ের জন্য খেলছে আপনার জিতার জন্য খেলেছিলাম আমরা, এবং দেখা গেছে যে যত বল খেলছে অত রানই করছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে লাস্ট ওভারে যে রানটা দরকার ছিল 11 রান, আমি যেটা বললাম শুরুতে যে এখন কিন্তু 11 রান কোনো ব্যাপার না, বাট তখন কিন্তু 11 রান মানে অলমোস্ট। সবচেয়ে ভালো যে কাজটা করলো আমাদের পাইলট সাহেব, প্রথম বলে 6 মেরে দিল পাইলট সাহেব, 6 মেরে কিন্তু করে কিন্তু একদম টার্গেট সহজ হয়ে গেল। তখন কিন্তু আমরা তো অনেকটা টেনশন ফ্রি, এর মধ্যে উনি আরেক কাজ করলেন, 3টা বল না 2টা বল ডট দিয়ে দিল, আবার টেনশনটা আগের জায়গায় চলে গেল। সো মানে খুব মজা করেছি আমরা, বাট ইট ওয়াজ এ গুড টিম এফর্ট, মানে বললাম না যে কেউ কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু এটা যায়নি, সবাই আমরা রিপ্লেড এজ এ টিম, এবং শান্ত এবং পাইলটের ওই লাস্ট ওভারটা তো সব তোমরা সবাই দেখেছো একবারে 11 রান উনি কি চিন্তা করতেছিলেন। বাট তার আগে আমি যখন এখন ওই হাইলাইটসটা দেখি ওই খেলা, তখন দেখি যে সবাই মানে আপনার আপনার কোচ প্লেয়ার যারা অফিসিয়াল ছিল সবাই পারতেছে না যে মাঠের ভিতরে ঢুকে যেতে, বাইরের থেকে অনেক ধরনের অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করতেছে, অনেক ধরনের হাতের ইশারা। তো ওই সময় ড্রেসিং রুমের মধ্যে কি কি কথা চলছিল যখন লাস্ট ওভারে খেলা চলতেছিল, যখন লাস্ট ওভারে 11 রান, একটু যদি ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা যদি বলতেন তাহলে ভালো হইতো। সবার মুখে তখন একটাই কথা, জিততে হবে, বল কোথায় লাগুক না লাগুক সবাই বাইরে থেকে ড্রেসিং রুম থেকে চিল্লাচ্ছিল, বল যেখানে লাগুক দৌড়াও, বল উইকেট কিপারের কাছে যাক আর যেখানে যাক রান দিতেই হবে। তো ওই প্ল্যানটা সবাই চিল্লাচ্ছিল মার মার খালি যদি ফার্স্ট বলটা 6-এর পর থেকে আবার 2টা ডট করাতে আবার সবার টেনশন শুরু হয়ে গেছিল। তো এমন টেনশন এটা তো আমরা চিন্তাই করতে পারি না, যখন ওই টেন্ট ওতে তো ড্রেসিং রুমটা ছিল টেন্ট, একটা তাঁবুর নিচে আমরা সবাই বসেছিলাম, অলমোস্ট যারা প্যাট পরে আমরা সবাই গিয়েছি আউট হয়ে গেছে, কেউ কিন্তু প্যাট খুলিনি, সবাই কিন্তু প্যাট পরে বসা, যে মনে হচ্ছে এখন মনে আমাকে আবার যেতে হবে, আবার মারতে হবে, কেউ মারতে না পারবে। তো ওই টেনশনটা এমনভাবে কেটেছে আমাদের, এটা আনবিলিভেবল। এবং এই ফাইনালের পরে আমরা রিলাইজ করতে পেরেছি 2 ঘন্টা পরে যে আমরা কি কাজটা করেছি, হোটেলে যখন ব্যাক করলাম সবাই মিলে, যখন হোটেলে লবিতে না আমাদের রুমের সামনে সবাই দৌড়াদৌড়ি, পাইলট সাইফুল সুজন যারা যারা ছিল সবাই যে এমন দৌড়াদৌড়ি, তখন আমরা রিলাইজ করেছি আমরা এমন একটা কাজ করে ফেলেছি মনে হয় চ্যাম্পিয়ন হয়ে গেছি। কিন্তু যখন আমরা মাঠে ছিলাম ততক্ষণ কিন্তু বুঝতে পারিনি যে আমরা কি কাজটা করে ফেলেছি। থ্যাংক ইউ স্যার, ইট ওয়াজ ভেরি নাইস হিয়ারিং দিস। আচ্ছা পাইলট ভাই, এক ওভারে 11 রান, আর আপনি তো খুব বেশি ফেমাস ছিলেন না 6-4 মারতে, নর্মালি 1-2 খেলতেন যা যতটুকু আমি জানি আপনাকে। তো প্রথম বলে 6 মানে এই ওভারটা একটু যদি এক্সপ্লেন করতেন, আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে ওই ওভারটা উইল বি অলওয়েজ রিমেম্বার নো ম্যাটার হোয়াট, বাংলাদেশ কোনোদিন যদি ওয়ার্ল্ড কাপও জিতে যায় ওই ওভারটা কেউ ভুলবে না। পাইলট যাও হচ্ছে মানে যে ব্যাটিং এ উইকেটটা আটকা রাখতে হবে, এই হলো কথা। তো উইকেটটা আটকা রেখে এই জন্য আমাকে তখন দেখা গেল যে আলটিমেটলি আমাকে খুব স্লো হতে হয়েছে, বাট তার আগে কিন্তু আমি শর্টস খেলতাম। বাট আমি বলবো তুমি যেটা কোশ্চেন করেছিলা হচ্ছে যে লাস্ট ওভারে কি প্ল্যান ছিল, আমি কিন্তু ওই টুর্নামেন্টে আমি খুব ভালো খেলছিলাম এবং সবাই আমরা ভালো খেলছিলাম, যে যেদিন যাচ্ছে সেদিন ভালো কাজ করছে। তো লাস্ট ওভারে যখন 11 রান আসছে, ফার্স্ট বলে 6 মারলাম, মারার পরে একটা বল মিস হয়ে গেছে, আবার পরবর্তী বলটা ওয়াইড করলো, তারপরে রান করলাম। তো যখন আর কি আমি বলবো যে ক্রিকেট প্লেয়াররা কিন্তু জীবনে সবাই শুধু মনে করে যে আনন্দই করে, হয়তো সম্ভবত ক্রিকেট প্লেয়াররা হয়তো কখনো জিতে আনন্দ করে আবার হারে মন খারাপ করে, বাট ক্রিকেট প্লেয়াররা যে অনেক স্যাক্রিফাইস করে এটা কিন্তু অনেকে বোঝে না। তো ওই মুহূর্তে কিন্তু আসলে আমার মাঠের মধ্যে শুধু মনোযোগ ছিল, মাঠের মধ্যে, বাইরে থেকে হয়তো অনেকে এই বলছে ওই বলছে এগুলো দেখছি আমি, বাট মনের মধ্যে আছে জিততেই হবে, যেভাবে হোক জিতবই। এবং আমরা সবাই কিন্তু আমরা ধর্মভক্ত, আমি বলবো যেহেতু আমি মুসলমান, আমি যখন আল্লাহকে আমি আল্লাহকে বিশ্বাস করি, কেউ হয়তো ভগবান বিশ্বাস করে,
তখন আমি আল্লাহর কাছে একটা দোয়া করলাম যে আল্লাহ তুমি যেভাবে হোক আজকে জিতে দাও, আমার যা কিছু লাগে আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস তুমি নিয়ে নাও, কিন্তু আজকের দিনটা জিতাই দাও। তো এই যে মানে আমার তখন কিন্তু তখন থেকে আমি একটা মানে বলবো যে মানত করে ফেলেছিলাম যে না আমার জন্য তুমি যা নাও কিন্তু আজকের দিনটা জিতাই দাও। তো আমি বলবো যে এটা একটা অসাধারণ একটা অ্যাচিভমেন্ট। আমরা যখন খেললাম লাস্ট বলে যখন শান্তকে, শুধু আমি ভয় পাচ্ছিলাম শান্তকে নিয়ে, কারণ শান্ত যদি একটু পাগল মানে একটু পাগলামি করে অনেক সময়, শান্তকে শুধু বলছি শান্ত বাবা শুনো ঠান্ডা হও ঠান্ডা হও রিল্যাক্স হোক, আমি রিল্যাক্স করেছি অনেকবার অনেকক্ষণ কথা বলেছি রিল্যাক্স, এক্সাইটেড হবে না, শুধু স্টাম্পের বলটা যেভাবে হোক তুমি ব্যাটে লাগানো চেষ্টা করবো, নো শর্টস, কোনো শর্টস খেলাতে করো, শর্টস খেলতে যেয়ে দেখালো কাঞ্চি লেগে চলে যাবে উইকেট কিপারের হাতে, নাহলে দেখা যায় একটা ক্যাচ হয়ে গেছে, নতুন কেবল নামছে। তো শুধু বলছি তুই শুধু নিবি বাদ বাকিটা আমার দায়িত্ব, তোর দায়িত্ব চি দৌড়ানো, আর কোনো কিছু নাই। তো যখনই এই কথা হলো এবং শান্তকে বললাম শুধু তুই ব্যাটে লাগাবি আর কোনো কথা নেই, তো লাকিলি শান্ত পায়ে লাগে এবং ব্যাটে লাগা মানে পায়ে লাগা মাত্রই আমার যেটা প্ল্যান ছিল যে না আমি এবং রানিংয়ে আমি খুব ভালো ছিলাম, আমি তো বেসিক্যালি নান্নু ভাইকে খুব ফলো করতাম যে নান্নু ভাই কীভাবে ধরে, নান্নু ভাই রানিং বিটিং কিন্তু খুব ভালো ছিল, তো বল ডেলিভারি শেষ আমি ওইবারে দৌড়ানো শুরু করে দিয়েছি, তো সাথে নান্নু শান্ত আবার এরপরে আসছে। বাট মানে অসাধারণ একটা অ্যাচিভমেন্ট অ্যাজ এ টিম, আমার কাছে মনে হয় যে খুব সুন্দর আমাদের প্ল্যানিং ছিল, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্লেয়ার সুন্দরভাবে ইউজ করেছে সময়গুলোকে। তারপরে তো নান্দু ভাই যেটা বলছিলেন যে আমরা হোটেলে আসলাম, হোটেলে এসে খুব হই হুল্লোড় আনন্দ করছি এবং কিছুক্ষণ পরে শুনতে পারলাম যে আমাদেরকে বাংলাদেশে চলে আসতে হবে, ফ্লাইট ছিল পরের ইয়েতে, বাট তখনই হ্যাঁ পরের দিন ফ্লাইট ছিল, কিন্তু চার্টার্ড ফ্লাইট করা হয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার বর্তমানে প্রাইম মিনিস্টার আমাদের উনি তখন ছিলেন এবং উনি আর কি চলে যাবেন দেশের বাইরে। তো পরের দিন ছিল আমাদের পয়লা বৈশাখ এবং সেই দিনই আমাদের রাত্রেবেলায় ছোট একটা ফ্লাইট, ওই ফ্লাইটে করে আমরা চলে আসছিলাম ঢাকাতে, এবং ঢাকা এয়ারপোর্টে যখন মানে ফ্লাইটে যখন উঠি তখন ফ্লাইটে ওঠার সময় পাইলট কেবিন ক্রু সবাই দেখি মানে অলরেডি কেক নিয়ে ভিতরে এবং বাসের মতো করে আসছি, প্লেন প্লেনের মতো মনে হয় নাই, মানে একটা প্লেনের মধ্যে আমরা এই 18-20 জন সাথে কিছু মানুষ সাংবাদিক ছিলেন এবং কিছু দর্শক আমাদের যারা গেছিলেন খেলাতে, খুব বেশি ছোট প্লেন ছিল, আপনার সাথে আমার কথা চলতেই থাকবে, উনি উনি আমাদের সাথে 10-15 মিনিটের জন্য থাকবেন, ওনার অবদান মানে বাংলাদেশের উনি অনেক বড় সাপোর্টার আমরা সবাই জানি, তো উনি আমাদের সাথে জয়েন করছেন, তো উনাকে আমরা সাথে নিয়ে নিই, তারপর আমরা আমাদের আলোচনা আবার করব। মিনা যদি উনাকে একটু জয়েন করাস প্লিজ। আসসালামু আলাইকুম, ওয়াসিম ভাই, থ্যাংক ইউ ওয়াসিম ভাই ফর জয়েনিং আস। ওয়াসিম ভাই আসসালামু আলাইকুম, গুড গুড, আসসালামু আলাইকুম আকরাম, আসসালামু আলাইকুম পাইলট, ওয়াসিম ভাই আসসালামু আলাইকুম, ওয়াসিম ভাই আপনি কেমন, হাউ আর ইউ? I am good, bilkul theek chak, good to see you guys after a long time. Same to you, brother. Thank you. All are getting old. Apart from Tamim. So, Wasim bhai, I just need to tell you a few things before we start. It's you sure. have been a big supporter of Bangladesh always during your playing sure. times. Sure. Even now when you are commentating or doing anything, you have always said good things about Bangladesh, and I really thank you on behalf of Bangladesh. You have been a big support. So before we start this, I think I've told you this over the phone. The reason why I'm doing this is just to entertain people in this difficult time. And thank you again. You have agreed to my invitation. And so we'll start with how well do you know these three guys? Very well. I've played a lot against these guys. And I played when I played in Bangladesh for a Bonnie, I played with them, I played against them, and we always been very good friends off the field. I used to come to Bangladesh for commentating for ESPN Star, used to hang out with them, Rizwan, Athar, and I have a lot more friends like Salman, Shakir, their families in Chittagong. So I miss coming to Bangladesh. Bangladesh always has been very close to my heart. The people, the food, the country itself, and of course the cricket as well. And for me, it's a very proud moment to see Bangladesh cricket has improved immensely in last 10 to 12 years. World top players like yourself, Shakib Ul Hasan, Mustafiqur, Mustafizur, all these guys, you know, it's really good to see. And Bangladesh side from last, I mean, when these guys were there, the fielding wasn't that great. But now Bangladesh is one of the best fielding sides in the world. Okay. Wasim bhai, I needed to ask you one thing. During 1995, this was the year that you came and played for Abohani. Okay.
you were a superstar back then. You are a mega star now, but you were a superstar back then. But what did you think? Why did you come and play for Abani? Why did you come and come to Bangladesh and played that game? You probably, because Bangladesh cricket back then was not probably not as where we are now. But why did you decide to come and play for Abani and for and in Bangladesh? I think first of all, I wanted to see that how much interest in Bangladesh is as far as cricket concerned. And you know, believe me or not, okay, financial gain was a separate matter altogether. I remember Kamal Bhai, a very well good friend of mine, and his family, of course. He invited me out of the blue, and I said, "Look, I don't have time." He said, "No, you must come and you must try a Abani versus Mohammedan game." I didn't know at times in Pakistan we don't have clubs like you guys have in football, hockey, cricket, you know, passionate. And I played my first game. I think Akram was playing with me. We were together. All three. Actually, Pilot. First game, we played against Brothers. Then second match, you played against Mohammedan. And even the first game, guys, the crowd, it was packed. Because of you, first game. I was amazed to see, but still, it was amazed to see the interest in cricket. I've heard the stories before from other cricketers who went and played for the clubs that, you know, they're packed houses, they're very passionate. I never thought that cricket is so big in Bangladesh. And the reason was Bangladesh always had been very close to me. I wanted to explore the country, the food, the people. And, you know, I do miss your fish jhol a lot, by the way. Thank you. Vasim, do you remember, unfortunately, the first game you played, Abani lost. Do you remember the bowling figure you had? I know exactly what you did. I remember I bowled a no ball in one of the games. That was the last one. And the guy at fine leg, instead of obviously running towards mass celebration, but it was a no ball. Your figures were 9 overs, 40 runs for 3 wickets. So that was exactly your figures. So it was amazing. And the other thing, Vasim bhai, I wanted to ask is, I think we have known what happened in 99 World Cup, but I cannot remember the presentation you did, Vasim bhai. The way you praise us, the way you said good things about Bangladesh. Can you hear me? Ask your question again. Yeah, I can hear you now. Yeah, sure. So, Vasim, I'll go back to 99 World Cup. We know what happened, but I don't want to go about the game. But 99 World Cup, Pakistan was the best team, hands down, with the bowling attack you had. Yeah, we were. I remember the presentation you did after the Bangladesh game was unbelievable. The way you praised us was something I will remember throughout my cricketing career and throughout my life. I wanted to know, Vasim bhai, what happened in that particular game? What did you see different? What these guys did differently that we managed to win? You know, cricketing sense, Bangladesh won fair and square. They played better cricket than us on that day. And I think if I remember, it was a long time ago, we won the toss and we bowled first because the idea was obviously to practice to chase because we were winning games by bowling first most of the time, batting first, in fact. So that was the reason. And I think we just got, they bowled well. They were slow, medium paces. They were swinging the ball, you know, all day long. One of those, and the Duke bowls were there as well. But over and all, they played better game and the better team of that day. It was very disappointing for us as Pakistanis. But you got to praise Bangladesh cricket team the way they played that day. Yeah, Vasim bhai, but the presentation, the way you spoke about Bangladesh, it shows how big a heart you have. So I thank you for that. Not a problem. Obviously, the idea was to praise the winners. You don't want to be sour losers. So praise the team who won against you recently and of course go on, move on with it. So congratulations to Bangladesh. Thank you. Vasim bhai, yeah, no problem. Vasim bhai, as soon as people started to know that you are going to join us, a lot of coaches actually called me, young coaches. They wanted to know a few things from you. I think from this
from this show, probably they can learn few things from you. Is one particular question they wanted to know is, if you have to give an advice to a 16-year-old boy to become our best fast bowler in the world, what advice will you give? I suppose at the age of 16, you have to monitor him quite a bit because of the scare of injuries, because he's growing up. The muscles are growing up. And then obviously he has to bowl and he has to train a bit. But I think the sooner he gets into 2-day cricket, 3-day cricket, the better he'll become. I mean, T20, I'm all for it. It's good entertainment. It's good fun. It's a money earner for the boards and for young kids to get involved in cricket. But for me, if any young bowler wants to improve, he has to play 2-day cricket or at least 3-day cricket early on from 16, 17 years of age. But nowadays, okay, everybody wants to play T20, and T20 is a very easy format. Yeah, that's a great answer, Vasim bhai. Thank you. The other, I'm sorry, I'm asking you too many questions, but I'll... Go for it, buddy. No, so the other question is, Vasim bhai, Pakistan, Bangladesh probably have similar kind of wickets. We normally play in a flat kind of a wicket where fast bowler doesn't get that much help. But Pakistan has always produced brilliant fast bowlers. They have always produced a lot of fast bowlers. What lesson we can take from Pakistan to produce that fast bowlers in our country and to have that kind of mentality that we can produce good fast bowlers in Bangladesh? I think to start off with, any youngster you see who's fast, who's got the bright future, stop putting into his mind they are slow wickets, he's not going to get wickets. So what happens as a young guy, if you listen all around you, that I'm not going to get any wickets. So psychologically, he'll be negative on those wickets. He has to learn how to swing the ball, how to bowl fuller on slow wickets. I enjoyed bowling on slow wickets, especially in test cricket, because you can swing the ball, you can contain them. If you bowl within the stumps on Bangladesh pitches, it's difficult to hit, especially in a 4-day game or a test match. So it's more psychological than anything else, in my opinion. Okay, thank you, Vasim bhai. Vasim bhai, I don't know if you know this or not. You probably know this. You have a massive fan following in Bangladesh. Even from the kids to elder, whoever it is like unbelievable fan following. So I've received at least over 100 calls today, just telling me he was my favorite bowler. Before we end with you, I just wanted to, I want you to tell something about Mr. Pilot. I know he has done a lot of talking with you behind the wicket. Something about Nannu bhai and something about Akram Chacha. Well, I vaguely remember that Pilot generally was a good guy behind stumps, very aggressive for his country. But basically, he was a nice guy, always smiley, always happy, but a fighter. And of course, ab mujhe inka, I don't remember as much cricket because we're getting old, all of us guys. I vaguely remember. But Akram, I remember, he never liked fielding. Do you agree? Akri, come on, tell me. Vasim bhai, can I ask you one thing? Please. One day I scared you like anything. Can you remember 95 Asia Cup in Sharjah? Vaguely remember. I'm telling you one thing. Day before you played against India, you bowled really well. You gave a bouncer to Sachin and you won the match. Okay. Can you remember? Then you came. I was the captain for Bangladesh team and you asked me, it was very hot. You asked me, Akram, what, if you win the toss, what will you do? I said, we will go for field. You asked me, are you sure? I said, yes, because we had a plan. So we were learning this and that. So we will see. Sure. Then you said, okay, today is really hot. I'm not going for warm up. I said, okay, no problem. Then what happened? When I'm going for toss, then Nannu bhai came and said, why you're taking fielding? Because they will score 300 something. So how can you field this and that? So better you, if you win, you go for batting. Okay. Then you know what I did? I took took batting for us. Then you came my dressing room and said, okay, Akram, you come, I will see you. Can you remember? I remember now. Oh my God. I was scared like anything, man.
Oh my god. No, we had some great times together. Yeah, guys, before I go, I must say, the day you called, I straight away said yes. First of all, I would like to see my friends and colleagues I haven't seen for years. I met Akram briefly when he came with Bangladesh side, but Bangladesh always has been very close to my heart, and probably this young generation haven't seen me play cricket, but thanks to YouTube they can see me. But I had, we are very lucky, Vasim bhai. I don't want to face you anyway. We are very lucky that you are not playing. Great ball. It would have been a very good battle, Tamim, especially against you and Shakib. Being a left-hander, it would have been a very good battle. I'm happy sitting at my home. I don't want to face you, no matter what. Anyways, Vasim bhai, thank you very much. Thank you very much for joining us. Thank you, Vasim bhai. If you just press the leave button, and then I'll speak to you later. Okay. Thank you, guys. Bye-bye. Thank you. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Eid Mubarak. Thank you. So that was Wasim Akram by Shobaike, the legend. Runi Ashulei mon theke Bangladesh cricketer byapare onek bhalo chinta kore sob shomoy. Eta ashole Akram Tachanannu bhai ra aro bhalo bolte parbe. Onar sob shomoy amader ki even commentary te uni amader sob shomoy praise kore. Jodi pilot bhai Akram Tachanannu bhai ektu jodi Wasim Akram er input impact ta Bangladesh cricketer jodi bolten tale bhalo hoyto. Akram, ওই সময় যে আমরা ডোমেস্টিকে এর মতো একটা বোলার পেয়েছিলাম, এটা কিন্তু আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল। প্লাস আমরা কিন্তু দেখো, আমাদের ক্রিকেট কিন্তু ইমপ্রুভের একটা রাস্তা ছিল। আমরা কিন্তু পাকিস্তানের ডোমেস্টিক উইলস কাপ খেলতাম, কিন্তু আমরা 94 এর পর থেকে কিন্তু রেগুলার উইলস কাপ খেলে গেছি। বিভিন্ন ফাস্ট বোলারকে কিন্তু আমরা ওখানে মোকাবেলা করেছি, কারণ আমাদের ওই এক্সপিরিয়েন্স ছিল না বাংলাদেশে। আমাদের ওরকম ফাস্ট বোলার খেলা, একটা লেগ স্পিনার খেলা, একটা অফ স্পিনার খেলা, তসিফ আহমদের মতো প্লেয়ারকে আমরা ডোমেস্টিকে পেয়েছিলাম ওখানে। তো স্টিল রিমেম্বার, আমি আর আকরাম একটা ম্যাচে ব্যাটিং করছিলাম করাচিতে, তসিফ আহমদ লাস্ট ওভার বল করছিল, আমি আর আকরাম যে স্ট্রাগল করেছিলাম ওই ম্যাচে, ও মাই গড, লাস্টে 6 বলে আমরা 8 রান করতে পারি না জিতার জন্য, একটা অফ স্পিনার যে ব্লক হলে কিভাবে বল করেছিল। তো এই উইলস কাপ থেকে কিন্তু আমরা যে এক্সপিরিয়েন্স পেয়েছিলাম, এটা আমাদের বাংলাদেশ ক্রিকেট ডেভেলপিং এর জন্য একটা বিরাট মাইলফলক ছিল, এবং এটা রিমেম্বারিং যে কন্টিনিউয়াস আমরা এই জায়গায় গিয়ে আমরা অনেক ইম্প্রুভ করেছি। আমাদের সময় কিন্তু আমরা ওয়ানডে খেলার কোন সুযোগই পেতাম না। 2 বছরে আমরা দুইটা থেকে তিনটা ম্যাচ খেললাম, যেটা এশিয়া কাপ হতো। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওনা ছিল যে ওয়াসিম আকরামের মতো বোলার এসে ডোমেস্টিক খেলছে, আমাদেরকে ফেস করছি। তখন কিন্তু আমাদের সাহসের অনেক দরকার ছিল। আমরা তখন মনে টিভিতে দেখতাম, মনে করতাম জীবনে এদেরকে খেলতে পারবো না। এখন সেম বাংলাদেশি প্লেয়াররা কি কমফোর্টেবল খেলতেছে, আমাদের প্লেয়াররা ডোমিনেট করছে। সো পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বিশেষ করে আমরা টেস্ট স্টার্টার্স পাওয়ার পর, ওয়ানডে স্টার্টার্স পাওয়ার, ওরা কিন্তু আমাদেরকে প্রচুর হেল্প করেছে, এবং ওদের দেশে ডেকে এনে আমাদের অনেকগুলো ফাস্টেস্ট ক্রিকেট খেলিয়েছে। সো আজকে কিন্তু এদের কারণে কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট এই পর্যায়ে। ক্রিকেট গেমটা হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল দুটোর সাথে জড়িত, এবং মেন্টালি যে যত স্ট্রং হতে পারবে সে তত ভালো পারফর্ম করতে পারবে। তো ওয়াসিম আকরামের মতো প্লেয়ার যখন নিজেদের আমাদের সাথে খেলেছে, তখন কিন্তু আমাদের যখন সামনাসামনি খেলছে এবং তার সাথে খেলছে, তখন কিন্তু আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়। আমি নিজের আমার এক্সপিরিয়েন্সকে বলবো যে ওয়াসিম আকরাম যখন আমি তার এগেস্টে খেলেছি, এবং সে যখন আবহাওয়াতে যখন খেলতে আসে, তখন আমি কিপিং করতাম। তো রাতে আগের রাত থেকে তো আমার ঘুমায় নাই যে এত জোরে ফাস্ট বোলার, এক্সট্রা বাউন্স, তাকে কিপিং কী করবো। বিকজ বাংলাদেশি আমাদের যারা ফাস্ট বোলার ছিলেন তারাও ভালো ছিলেন, কিন্তু আমাদের পেসগুলো ছিল হচ্ছে 130 বাই ম্যাক্সিমাম। কিন্তু ওয়াসিম আকরাম তখন ফুল একদম বলবো যে আমরা বলবো টপ ফর্মে, তখন তার আগের রাত থেকে আমার কিন্তু টেনশন কাজ করছে তাকে কী করে কিপিং করবো। এবং সেই ম্যাচে আমি খুব ভালো কিপিং করেছি, এবং ডাউন দ্য লেক আমি একটা ক্যাচ ধরেছিলাম, অসাধারণ একটা ক্যাচ ধরেছিলাম। তখন সে আমাকে এসে সাথে আমাকে বলছে তুই তো মইনের মতো ক্যাচ ধরেছিস। এই যে ইন্সপায়ারেশনের কিছু কথা থাকে না, মানে আমি বলবো যে কিছু কিছু কথা মানুষকে কিন্তু অনেক উপরে নিয়ে যায় মেন্টালি। তো সেইটা আমাকে কিন্তু একটা বাড়তি অনুপ্রেরণা দিয়েছে যে এত স্পিডের বল যদি আমি ধরতে পারি, তাহলে অন্য বল কেন আমি ধরতে পারবো না। তো এইটা আমাকে যেমন অনেক বিশ্বাস তৈরি করে। সত্যি কথা ভাই। আমি মানে অন্য কোশ্চেন গুলো করার আগে আমি একটা জিনিস বলে দিই, আপনারা তো সবাই 97 এর ওয়ার্ল্ড কাপ খেলছেন, 97 এর আইসিসি ট্রফি খেলছেন, আপনারা মালয়েশিয়া ছিলেন,
বাট যে জিনিসটা আমরা দেখছি আনফর্চুনেটলি ওই জিনিসগুলো আপনারা দেখতে পারেন না। আমার এখনো মনে আছে যখন আমরা কোয়ালিফাই করি, আমার বাসায় প্রায় 3 ফিট ধরে 3 ফিটের মতো পানি ছিল রঙের পানি। চিটাংয়ের যত মানুষ সবাই আমাদের বাসায় এসে রং মারতো, সেলিব্রেট করতো। আমি এটা খালি চিটাংয়ে না, সবার মানে ঢাকা বলেন, খুলনা বলেন, যে জায়গায় বলেন, সবাই এই সেলিব্রেশনটা আমি সবসময় বলি, আমি জাস্ট আপনারা আসেন দেখে বলতেছি না, বাট আমি সবসময় বলি যে বাংলাদেশ কোনোদিন যদি ওয়ার্ল্ড কাপও জিতে ওই সেলিব্রেশন আমরা কোনোদিন পাবো না, কেন দ্যাট ওয়াজ আনবিলিভেবল। আর আমি আসলে মন থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। যাই হোক, আমার অন্য কিছু কোয়েশ্চেন আছে, আমি নানু ভাইকে দিয়ে শুরু করতে চাই। রইল 99 ওয়ার্ল্ড কাপে আপনার ইনিংস হলো কি স্কটল্যান্ডের সাথে 68 এর একটা ইনিংস আপনি খেলেছিলেন, যেখানে আমাদের 26 রানে 5 উইকেট পড়ে গেছিল। আপনি যদি একটু আমাকে এক্সপ্লেইন করতেন যে ওই 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 জয়টা আমাদের জন্য ওয়াজ মানে প্রবাবলি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট উইকটি ছিল ওটা আমাদের, ওই জয়টাও আমরা অনেক সেলিব্রেট করছি, হয়তোবা ওই ম্যাচে আকরাম তাসা অত ভালো খেলে নাই, বাট আমার এখনো মনে আছে আপনি ভালো খেলেছিলেন দেখে আমার বাসায় অনেক মানুষ আসছিল সেলিব্রেট করতে, বিকজ আমরা ওর দিন প্রথম ওইভাবে ফার্স্ট আমাদের ওয়ার্ল্ড কাপে ভিক্টরি ছিল। আমরা কিন্তু এর আগের বছরটা কিন্তু 98 এ ইংল্যান্ডে একটা সফরে গিয়েছিলাম, আমরা ইংল্যান্ডে আয়ারল্যান্ড এন্ড স্কটল্যান্ডে, তো ওই জায়গায় কিন্তু আমি পায়ের ব্যথাতে অ্যাসিক্সের সাথে একটা ম্যাচে আমি অর্ধেক ট্যুর থেকে কিন্তু ব্যাক করে চলে এসেছি, তখন কিন্তু এখন তো ফিজিও থাকে, অনেক কিছু থাকে, সাথে ডাক্তার আছে, তো তখন তো কিছুই ছিল না, তো এসএক্স এর ফিজিও আমাকে বললো যে তোমাকে এটা অপারেশন করতে হবে, তুমি ব্যাক করো, খেলতে পারবে না। তো আক্রমরা সবাই ছিল তখন, আমি ট্যুরের মাঝখান থেকে চলে এসেছি, আমাকে কিন্তু বিসিবি তখন নট এ সিঙ্গেল পেনি দিয়েও হেল্প করে নাই যে আমাদের ট্রিটমেন্টে আমাকে সুস্থ হয়ে যে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে। তো ওটা সে সময় কিন্তু আমার পয়সায় যে আমি লস এঞ্জেলেসে গিয়ে আমার ব্রাদার ইন ল ওখানে ছিল আব্দুল নাসির, ওর সাথে কন্ট্যাক্ট করে একটা ডাক্তারের সাথে ট্রিটমেন্ট করে দেন ব্যাক টু দ্য ক্রিকেট গেম। তো সেই হিসাবে এই প্রিপারেশন নিজের থেকে যে খেলার জন্য যে প্রিপারেশন সেলফ আমি কিন্তু নিজে করেছি, তো সেই হিসাবে স্কটল্যান্ডের ম্যাচে ফিরে আসছি এই জায়গায়। তো আমাদের ওভারনাইট আমরা যখন ফার্স্ট ম্যাচ নিউজিল্যান্ডের সাথে হেরে গেছি, ওই ম্যাচটা আমি খেলিনি, কিন্তু যাওয়ার আগে কিন্তু আমি অলমোস্ট টিমের বাইরে ছিলাম এবং যাওয়ার ঠিক 15 দিন আগে কিন্তু আমাকে ইনক্লুড করা হয়েছিল। দিস ইজ এ বিগ স্টোরি যেহেতু ও জায়গা ওই ম্যাচের আগের দিন ওভারনাইটে আক্রমণের সময় আমরা একসাথে যখন ডিনার করছিলাম তখন কিন্তু একটা টেনশন সবসময় কাজ করছিল, যদি ভালো খেলতে না পারি তাহলে তো এই যে মানুষ এত কিছু করে পাঠিয়েছে তার প্রতিদ্বন্দ্বী দিতে না পারে সবসময় একটা টেন্স কাজ করছিল। এবং এই ম্যাচের অপরচুনিটি যখন 25-5 আমার সাথে দুর্জয় কিন্তু ট্রিভেন্ডাস ব্যাটিং করেছিল, দুর্জয়ের সাথে ওই পার্টনারশিপে কিন্তু পুরো একটা উইকেটের যে কন্ডিশন ছিল, আমার মনে হয় এখনকার দিনে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ধরনের উইকেট কখনো হয় না, কারণ ওই আগের বছরে যে আমরা স্কটল্যান্ডে ট্যুর করেছিলাম আমাদের টিম কিন্তু অলমোস্ট 78 or 90 কত অল আউট হয়ে গিয়েছিল, এরা এই জন্যই উইকেটে ঘাস বিছিয়ে গেছে, তখন ICC কিন্তু উইকেটগুলিকে লুক আফটার করতো না, ওরা কিন্তু নিজের মতো করে কিন্তু 99 ওয়ার্ল্ড কাপে উইকেটটা বানিয়েছিল, এক্সট্রা বাউন্স ছিল, আনইভেন বাউন্স এবং ঠান্ডা বেশি ছিল, তো এই আমরা যথেষ্ট স্ট্রাগল করেছিলাম এবং দুর্জয়ের ওই পার্টনারশিপটাই কিন্তু একটা মোমেন্টাম সৃষ্টি হয়েছিল এবং ওই জায়গায় গিয়ে আমরা রেসপেক্টেবল টোটাল করতে পারি এবং পরে আমরা ম্যাচটাকে ম্যানেজ করতে পারি। গর্ডন গ্রিনিচ, আমরা ছোট থেকে বড় হয়েছি সবসময় গর্ডন গ্রিনিচ এর নাম শুনেছি কোচ, ওনার কতটুক ইম্প্যাক্ট ছিল বাংলাদেশ ক্রিকেটে, কারণ আপনি ওনার সাথে ক্যাপ্টেন হিসাবেও ছিলেন, ওনার সাথে আপনি অনেক বছর অ্যাজ এ প্লেয়ারও খেলেছেন, তো ওনার আমাদেরকে নিজের মতো করেছে, সকাল 5টা 6টা ঘুম থেকে তুলে নিয়ে 2 ঘন্টা ফিজিক্যাল ট্রেনিং করাতো, দেন আবার 2 ঘন্টা রেস্ট দিত, আবার ব্যাটিং বোলিং করাতো, ফিল্ডিং করাইতো, মানে তখন তার এখনকার মতো তো তোমরা তো ভেরি লাকি যে এখন ফিল্ডিং কোচ আছে, ট্রেনার আছে, ফিজিও আছে, তখন কিন্তু সে একাই সব করাইতো, ব্যাটিংও সেই করাইতো, বোলারদেরকেও সে অ্যাডভাইস করতো, এদিকে আবার ফিল্ডিংও করাইতো, সো তার অবদান কিন্তু কোনোদিন বাংলাদেশ ভুলতে পারবে না এবং সে মেন্টালি এবং ফিজিক্যালি আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছে। কিন্তু দুঃখের কথা হলো যে ওকে কিন্তু আমরা ওই ধরনের সাপোর্ট মানে ওর 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 সাথে আমরা যা করেছি এটা কিন্তু আসলে অনেক দুঃখের
মানে একটা কাহিনী আমি এটা বলবো যে আমরা যখন পাকিস্তানের সাথে ওয়ার্ল্ড কাপে যখন ম্যাচ খেলছি আমরা, তো সেই দিন আমার মানে ওটা আমাদের লাস্ট ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে, তো ওর সাথে কিছু বোর্ড কর্মকর্তাদের সাথে কথা মানে ওকে পছন্দ করতো না, যেটা নর্মালি বাংলাদেশে হয়, এবং যে লোকটা এত অবদান করে গেল, এত প্লেয়ারদেরকে সাপোর্ট করে গেল, বাংলাদেশ ক্রিকেটে এত সাকসেস ছিল, ওকে কিন্তু শুনে আশ্চর্য হবা যে পাকিস্তানের দিন ওর হলো লাস্ট দিন কন্ট্রাক্টে, সেদিন দুপুরে ওকে কিন্তু স্যাক করছে, স্যাক করে ও কিন্তু যখন আমরা আমি পাকিস্তানের সাথে ম্যাচে আমি সামথিং করছি, যেটা আমরা 99 খেললাম, যখন আমি ড্রেসিং রুমে ঢুকলাম দেখি তখন ও আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। সো একটা লোককে এই যে বাংলাদেশের জন্য এত কিছু করেছে ওকে এভাবে বিদায় দেওয়াটা আমরা কোনোদিন মানতে পারিনি, ইভেন এখনো আমার কাছে অনেক খারাপ লাগে, এবং এটা শিওর যে আমাদের অনেকের অবদান আছে বাংলাদেশ ক্রিকেটে, বাট ও কিন্তু যেটা করে গেছে এটা কিন্তু কেউ কোনোদিন এটা শোধ করতে পারবে না। থ্যাংক ইউ কমজিতা। প্যালট ভাই, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমি যতটুকু আমি ইনফরমেশন পেয়েছি, আমার কথা শুনছেন প্যালট ভাই? হ্যাঁ। আচ্ছা, যতটুকু আমি শুনছি আপনি হলেন প্রথম ক্রিকেটার বাংলাদেশে যে ম্যান অফ দ্য সিরিজ পেয়েছে, ফার্স্ট পারসন টু গেট আ ম্যান অফ দ্য সিরিজ ওয়াজ ইউ। আপনি কি এটা জানেন, আপনার কি এটা জানা আছে? ভুলে গেছিলাম, বাট এখন মনে পড়লো আবার, শ্রীলঙ্কায়। হ্যাঁ, শ্রীলঙ্কার সাথে। একটু যদি বলেন যে আমার মেমরি খুব খারাপ, আশাবলের মতো না, আমার মেমরি এত খারাপ যে সব ভুলে গেছি, মানে কোন মাঠে খেলা হয়েছিল, কত রান করেছিলাম, বাট শ্রীলঙ্কায় তিনটা ওয়ানডে খেলছিলাম আমরা, তাই না? তিনটা ওয়ানডে ম্যাচ খেলছিলাম, সেই সিরিজে আমি ভালো কিপিং করেছিলাম এবং তিনটা ম্যাচে মোটামুটি এবারে একটা ব্যাটিং করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন মানে ইন্টারন্যাশনাল নিয়ে তো কথা হলো, আমি নানুজের সাথে আরেকটা ইন্টারন্যাশনাল কথা বল, দুইটা আক্রান্ত চাই নানুজের কাছে, আমার দুইটা কোয়েশ্চেন আছে, তারপরে আমি ডোমেস্টিক নিয়ে কথা বলতে চাই। তো নানুভাই, আমরা ওই ম্যাচটা হারছিলাম অস্ট্রেলিয়ার সাথে, বাট অস্ট্রেলিয়ার যে বোলিং অ্যাটাক ছিল ওই সময়, গ্লেন ম্যাকগ্রা ছিল, শেন ওয়ার্ন ছিল, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে, মানে আপনার কি ধরনের মেন্টালিটি ছিল যে আপনি যে এত ভালো একটা ইনিংস খেলছিলেন? আপনি দুইটা ইনিংসে 68 নট আউট ছিলেন, প্লাস 50 অস্ট্রেলিয়ার সাথে করছিলেন, ওদিনও নট আউট ছিলেন, বাট আমি জানতে চাই ওই সময় তো এত বড় বড় বলারের সাথে রেগুলারলি আপনারা খেলতেন না, আমরা এখন অনেক সুযোগ পাই ডিফারেন্ট বলার, আমাদের কাছে অনেক ফেসিলিটিস আছে ওই 150 বল খেলার, বাট ওই সময় তো আপনারা ওরকম খেলতেন না, বাট আপনার কি মেন্টালিটি ছিল, কি গেম প্ল্যান ছিল ওই দিন যে আপনি এত ভালো খেলছেন? বাট আমার একটা অ্যাডভান্টেজ ছিল, আমি কিন্তু 83 তে ফার্স্ট বাংলাদেশি যে আপনার যে তোমার ওয়ারিক শাহরের এডভার্সেন্টে ওদের ক্রিকেট একাডেমিতে ফার্স্ট ট্রেনিং করতে গিয়েছিলাম 1983 অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স। তো ওই থেকে কিন্তু আমার ইংল্যান্ডের তারপরে থেকে কিন্তু রেগুলার আমি প্রতি বছর আমার নিজের টাকায় গিয়ে গিয়ে কিন্তু ক্লাব ক্রিকেট খেলতাম। আই এম দ্য ফার্স্ট বাংলাদেশি যে 1992 যে 8,000 পাউন্ডের যেটা প্রফেশনাল কন্ট্রাক্ট এজ এ ডেভনশায়ার ক্রিকেটে মাইনর কাউন্টিতে আমি কন্ট্রাক্ট পেয়েছিলাম, তখন কিন্তু বাংলাদেশ টেস্ট ওয়ান ডে স্ট্যাটাস পাইনি, কিছু পাইনি, তো ওই এক্সপিরিয়েন্সগুলি কাজে লাগে। 95 আমি শ্রেঞ্জে সারিলিগে যখন হাই স্কোর করি তখন থেকেই তো প্রিপারেশন নিয়ে, কারণ কোনোদিন যদি এখানে খেলতে হয় ইন্টারন্যাশনাল লেভেলে যদি আমরা যদি যাই তাহলে এক্সপিরিয়েন্স যদি কাজে লাগবে, এবং স্কটল্যান্ডের সাথে ভালো করার পরেই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে খেলায় হল অফ ফ্রেম, অস্ট্রেলিয়ান টিমের যখন যে বোলার নামগুলি তো শুনলেই তো ওভারনাইট আমাদের সবারই জান বেরিয়ে গেছে কাকে কেমন খেলবো, এবং ইংল্যান্ডের চেস্টার ডিস্ট্রিক্টের উইকেটটা ছিল সবচেয়ে ফার্স্ট উইকেট যেটা কুইক উইকেট, তখন ওয়ার্ল্ড কাপে যতগুলি উইকেটটা ছিল চেস্টার ডিস্ট্রিক্টের উইকেটটাই ছিল সবচেয়ে বাউন্সি, তো সেই হিসাবে প্রথমেই তো সকালবেলা যখন আমরা ব্যাটিং করতে নেমেছি তখনই মাথায় কাজগুলো মেঘনাকে কেন্দ্র করে খেলবো, ব্র্যান্ডন জুলিয়ানকে কেন্দ্র করে খেলবো, স্টিভেন ফ্লেমিংকে, তারপরে আসতেছে শেন ওয়ার্ন, তো সেই হিসাবে আমি আর আকরাম একটু ব্যাটিং করতেছিলাম, শেন ওয়ার্ন ওয়াজ বোলিং, তো প্রথমেই আমরা দুজন ওভার শুরু হওয়ার আগে চেক করতেছিলাম, আকরাম তখন ফেস করতেছিল, আকরাম আমি বললাম দেখে খেলিস যে আমাদের যে কি টেনশন কাজ করতেছিল, ফাইনালি উই ম্যানেজ, এবং আমি মনে করি যে হল অফ ফেমের এগেইনস্টে রান করা ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট এন্ড ক্রিকেট ক্যারিয়ার ওয়ান অফ দ্য বেস্ট। না থ্যাংক ইউ, মানে আনবিলিভেবল নক ছিল নানু ভাই। আর আকরাম স্যারের কাছে আমার প্রশ্ন হলো, আকরাম স্যার, পাকিস্তান গেম যে ম্যাচে আমরা মানে হয়তো আমাদের ওই সময় সবচেয়ে বড় জয়, এখনো ওয়ান অফ দ্য বিগেস্ট উইন এর মধ্যে ওটা একটা, ওরাতে আমি আই বিলিভ আপনি 3 নম্বরে নেমেছিলেন যদি আমি ভুল না হয়ে থাকি, এগেইনস্ট ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, প্রবাবলি দ্য মোস্ট ডেঞ্জারাস বোলিং অ্যাটাক ইউ উইল এভার ফেস, আপনি যদি ওই ইনিংসটার ব্যাপারে একটু বলতেন। ওটা বলার আগে আমি থ্যাংক জানাচ্ছি সুজনকে, কারণ তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু ম্যাক্সিমাম যারা বোর্ড ডাইরেক্টর ছিলেন তারা কিন্তু ফুটবলের অর্গানাইজার ছিলেন, তো আমার
ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা ডোমেস্টিক আমি খুব ভালো খেলেছি, তারপরে ওয়ার্ল্ড কাপের আগে যে তিনটা প্র্যাকটিস ম্যাচ হলো সেখানেও কিন্তু আমি ভালো খেললাম, তারপরে আমি দুই তিনটা ম্যাচে আমি রান করে নিই, তারপরে কিন্তু আমার মানে ওরা মানে মানে পুরো উত্তীর্ণ হয়ে গেছে যে আপনার সিনিয়র প্লেয়ারদেরকে ড্রপ দিয়ে এদেরকে খেলা বলে অনেক ধরনের কথাবার্তা এই সেই, তো মেন্টালি খুবই আপসেট ছিলাম। এবং অলমোস্ট ওই দিন কিন্তু আমি ক্যাপ্টেন বুলবুল তিন চারজন কিন্তু মানে খেলবে না, মানে ওরা ডিসিশন নিয়ে নিছে, আমিও তখন রাত পর্যন্ত জানি যে আমি খেলবো না, কারণ ওদের যে অ্যাটিটিউড দেখলাম যে কথাবার্তা শুনলাম বলে। তারপরে হঠাৎ রাত্রে সুজন কিন্তু খুব মানে হেল্প করেছে, সুজন বলছে না আমার তো ব্যাটসম্যান লাগবে, আমি যেহেতু এটা লাস্ট ম্যাচ আকরাম ভাইরা দে প্লেইং এজ এ ব্যাটসম্যান, তো আমাকে ব্যাটসম্যান লাগবে, আপনি আকরাম ভাইকে খেলেন, তখন ওরা কথাটা মানছে এবং আমাকে নাম্বার থ্রি দিয়েছে। তো যেটা হলো যে তখন চিন্তা করলাম যে যেহেতু শেষ ম্যাচ এবং ওয়ার্ল্ড কাপে আমি ওয়ার্ল্ড কাপের আগে অনেক রান করেছিলাম, নান্নু ভাই ছিল, নান্নু ভাই ছিল আমার সাথে, সুজন ছিল, আমার একটা প্ল্যান ছিল যে হোক গিয়ে আমি আমার নর্মাল ক্রিকেট খেলবো, যদি হয় হবে নাহলে হবে না, বাট তখন যে উইকেটটা কিন্তু খুবই ভালো ছিল, মানে ফ্ল্যাট উইকেট ছিল, আর ইনফ্যাক্ট যেটা আমাদের এক্সপিরিয়েন্স অনেক কম ছিল, কারণ ইংল্যান্ডে কিন্তু আসলে মানে সিজনে কিন্তু আপনার তোমার ব্যাটিং করা খুবই সহজ, ফ্ল্যাট উইকেট থাকে ওয়ান ডে ম্যাচগুলো, তো সেখানে ছিলাম এবং খুব ভালো খেলছিলাম, বাট যেটা হয় যে ক্লাস বোলারদের এগেস্টে ওয়াকার এসে একটা লেগ কাটল করলে আমি ফ্লিক করতে গিয়ে ওটা কভার আউট করলাম, বাট একটা জিনিস ছিল যে কতদিন ম্যাচ খেলার পর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, তো আমরা সুযোগ সুবিধা পেলে বা মানে আরো যদি খেলতে পারতাম তো ইনশাল্লাহ আমরা ভালো করতাম, বাট ইট ওয়াজ এ গুড মানে আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস ছিল। ওকে না ইট ওয়াজ আ গ্রেট ইনিংস। তো পাইলট ভাই আপনাকে আমি ক্রিকেট নিয়ে প্রশ্ন করব না, এখন মানুষের জানার সময় হলো যে আপনি আসলে কেমন, ঠিক আছে? তো পাইলট ভাই আমাদের ম্যানেজার হিসাবে নিউজিল্যান্ড ট্যুরে গেছিল, যে নিউজিল্যান্ড ট্যুরে আমাদের একটা বড় একটা ইনসিডেন্ট থেকে আমরা বাঁচছি। তো পাইলট ভাই ওই ম্যানেজার যখন টেস্ট সিরিজ শুরু হয় আমরা ওয়ান ডে সিরিজ খুব খারাপ খেলি, আপনারা দুইজন বোর্ডে আছেন আপনারাও শুনেন, আপনারা এই জিনিসটা একটু বিচার করেন। তো ওয়ান ডে সিরিজ আমরা খুব খারাপ খেলার পর তো পাইলট ভাই ওখানে ম্যানেজার হিসাবে ঘোষণা দিল আমি প্রথম দিনই 100 করছি, ওই 1 লাখ টাকা আমি আজ পর্যন্ত পাইনি, তো পাইলট ভাই আমার টাকা কই? তামিম বেসিক্যালি কখনো কখনো ভালো খেলানোর জন্য অনেকে অনেক কিছু বলতে আমাদের নিউজিল্যান্ডটা খুব টাফ টুর ছিল, তো আমি চাচ্ছিলাম যেভাবে হোক আমাদের ওখানে একটা ভালো যতটুকু বেস্ট করা যায়, মানে একটা হচ্ছে হেরে যাওয়াটা একটা খুব খারাপ, কিন্তু আমি এখান থেকে কিভাবে বেস্ট জিনিসটা নিয়ে আসা যায় ইন্ডিভিজুয়াল ভালো একটা পারফরমেন্স যদি হয় তাহলে কিন্তু টিমের একটা ভালো পারফরমেন্স হবে, তার জন্য আমি বলেছিলাম যে তামিম 100 মারলে, আর আমি জানি যে ওই 100 মারবে এবং আমার জ্বালাবে, টাকা দেন আমার টাকা দেন যাই, এবং সারা দিন জানেন আমি বলি এখানে খেতে যাই। আচ্ছা আমার আমি বলি, আচ্ছা আমি বলি পাইলট আমার বলতে দেন, যখন আমি তখন ক্রিকেট অফিসের চেয়ারম্যান আমাকে তো নরমালি তো আমাকে তামিম ফোন করছে, চাচা এই আমার নিচে লাগছে এখন যাও সেঞ্চুরি মারবে, না না সেঞ্চুরি মারবে ওকে 1 লাখ টাকা করে দিব, তো আমি বলছি তাহলে ও দিচ্ছে না কেন, কো চাচা আমি ডানে গেলে ও বামে যায়, আমি বামে ও আমার সাথে কথা বলছে না, এর মধ্যে আমি ফোন করে দিছি 150 বুঝছেন, এখন ওকে 2 লাখ টাকা দিতে হবে, তো পাইলট আমার মনে টাকাটা দিতে হচ্ছে ছোটকাল থেকে শুনে আসছি এই কথা, আমি অত বড় সময় জন্ম হই নাই, এই ডোমেস্টিক ক্রিকেটে আপনারা যে সময় খেলতেন আমি শুনে আসছি যে 40,000-45,000 দর্শক হইতো, এগুলো সবই বুঝলাম, বাট আপনাকে বলে হাইজেক করে নিয়ে যেত, মানে আপনাকে বাসায় বন্ধ করে দিত, নাহলে তুলে নিয়ে যেত মাইক্রো করে, এটার একটু কাহিনী একটু আমাকে বল। এটা সত্যি কথা, এটা তখন মহারণা আবুনির এত ক্রেজ, ব্রাদার্স ইউনিয়ন এই তিনটা ক্লাব কিন্তু যে এরকম ফুটবল ক্রিকেট সব কিছু মিলে কিন্তু এই জিনিসের এই ক্রেজটা ছিল সবচেয়ে, এই ছিল দল বদল যখনই শুরু হতো তার 7 দিন থেকে কিন্তু এগুলি শুরু হয়ে যেত, তখন কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ঠিক 88-এর পর থেকে 88-এর ঠিক 89-90 থেকে তখন কিন্তু একটা ক্রেজ কিন্তু চলে আসছে, তখন কিন্তু দল বদলে সবসময়
যে আকরাম আমি এই দুজনরে কিন্তু সবসময় হাইলাইটস একটা দুইটা টিম নিয়ে রাখতো, আবর্ণীতে আকরাম এদিকে মহামডানে আমি, এই দুজনকে নিয়ে কিন্তু শুরু হতো। তারপরে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব একটু মাঝখানে এ করতো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটু মাঝখানে এ করতো, কিন্তু ক্রেসটা থেকে যেত কে কোথায় যাচ্ছে। তো এটা নিয়ে কিন্তু হাইজেক করা, এই যে বন্ধ করে রাখা, একদিন সব বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকালে আমরা তো ট্রেনিং করতাম ইন্ডিভিজুয়াল, তো সকাল 7টার সময় আমরা দৌড়াতে এসেছি, আমি নাসু তারপর বুলবুল আমরা সবাই ছিলাম। তো তানভীর হায়দার এসে, এটা 92-র ঘটনা, শ্রদ্ধা তানভীর ভাই তখন মাওডেনের ক্রিকেট সেক্রেটারি, তো উনি এসে সকালবেলা ঠিক 8টার সময় এসে তো বললে একটু আসো আমার সাথে, আমার গাড়িতে একটু কথা বলো, যে তখন আমি আবর্ণীতে অলমোস্ট ফাইনাল করে ফেলেছি, আবর্ণীতে খেলবো। তো সেই সময় এই যে গাড়িতে উঠে যে আমাকে প্র্যাকটিস থেকে নিয়ে গেল সন্ধ্যে ঠিক 8:30 সময় দল বদলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে সাইন করে জাস্ট তখন ক্লাবে ফিরে গেলাম। বিমানে ইনারা তিনজন একটা এস্টাবলিশ ছিল, যে না মোহামডান মানে হচ্ছে নান্নু, আকরাম মানে হচ্ছে আবনি, বুলবুল মানে হচ্ছে বিমান, এবং ইনারা ব্যাটিং করা মানে ভেবে নিতে হবে যে ম্যাচ বেরিয়ে গেছে, 7 উইকেট পরে যাক নান্নু ব্যাটিং করছে তার মানে বুঝে নিতে হবে যে এই ম্যাচ জিতাই আসবে, বা আকরাম ব্যাটিং করছে 5 উইকেট পরে গেছে ম্যাচ জিতে আসবে, মানে প্রত্যেকটা এই ধরনের প্লেয়ারগুলো সবাই ম্যাচ বাইরে করে নিয়েছিল আসতো, মানে অসাধারণ। আমি পারেক ভাই, আমি অনেকের এই প্রশ্ন করছি যে আকরাম খান, মিনাজুল আবেদিন নান্নু আর আমিনুল ইসলাম বুলবুল, এই তিনজনের ব্যাপারে আমি সবসময় একটা কথা বলতাম যে তিনজনের মধ্যে সবচেয়ে বেশি কে ম্যাচ জিতেছে, কেউ কিন্তু আজ পর্যন্ত আমাকে উত্তর দিতে পারেনি যে কে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। মানে সব একই রে, তিনটা হচ্ছে স্তম্ভ আমার কাছে মনে হয় ওই সময়টা, তিনটা তিন টিমের হচ্ছে স্তম্ভ ছিল, এবং ম্যাক্সিমাম লেভেল 70-60% ম্যাচ তারা জিততো, এবং অসাধারণ তাদের যে মানে ক্যারিয়ার, লম্বা ক্যারিয়ার, খেলার কোয়ালিটি, খেলার নলেজ, সব কিছু। আমি আমি নান্নু ভাইয়ের সাথে এক টিমে বেশি খেলি নাই, বাট আমি আকরাম ভাইকে বেশি পেয়েছি আবরণীতে। আমি আমি ছোট বলবো যে কতখানি সিরিয়াস ছিল, যে আমি আকরাম ভাইকে দেখেছি যে সকালবেলায় চলে আসছে একটা থ্রোয়ার নিয়ে সারাক্ষণ নক করছে, করে টোটে চলে গেছে আবার বাসায়, আবার বিকালবেলা টিম প্র্যাকটিসের সময় এসে প্র্যাকটিস করছে। তো ঠিক সবাই আমার মতো নান্নু ভাই এরকম একটা ট্যালেন্টেড প্লেয়ার ছিল, নান্নু ভাই তো সুপার ট্যালেন্টেড প্লেয়ার ছিল, মানে আমার দেখা ন্যাচারাল একজন প্লেয়ার। তো আমি বলবো যে এই ধরনের প্লেয়ার হয়তো এই সময় আসে না, ওই সময় আমি বলবো যে তারা হয়তো অনেক কিছু পায় নাই, পেলে পরে অসাধারণ কিছু করে আসতো। 100% এগ্রি, ওনার একটা ফার্স্ট ক্লাসে এখনো রেকর্ড আছে, ফার্স্ট ইনিংসে 200, সেকেন্ড ইনিংসে 100, ওটা আমার মনে এখনো ভাঙতে পারে নাই কেউ। তবে নান্নু ভাই কিন্তু অনেক আগে কিন্তু, বাট ওটা তামিম যে উইকেট ছিল মাইমি সিং এর ভালো কথা মনে করেছি, তামিম নান্নু ভাই ব্যাপারে পাইলট কি যে উইকেটে আমি ফার্স্ট পাইলট বল খেলার বাইরে যায়, খেলার বাইরে যায় তামিম একটু, হ্যাঁ নান্নু ভাই কিন্তু আগে হেভি হেভি ভুং ভাং ছিল, এই এই ছিল, হঠাৎ দেখি ঝিমাই গেল, মানে তাম নান্নু ভাই মানে হচ্ছে খেলা, নান্নু ভাই শরীর খারাপ খেলা পিছিয়ে গেল, মানে মোহামেডানের খেলা পিছিয়ে যাবে, নান্নু ভাই শরীর খারাপ, মানে নান্নু ভাই এত স্ট্রং, এত ভয় ছিল এই খেলা হবে না কালকে, তো খেলা হবে না। হ্যাঁ বাট এটা ঠিক, এটা ঠিক বাংলাদেশ ক্রিকেটের তখন এই যে এই যে ক্রেজ, আমাদের স্বাধীনতার পরে যারা ক্রিকেট খেলেছে, 80-তে আমরা রকিল ভাইদের দেখেছি, ওদিকে বাদশা ভাইদের দেখেছি, অনেক 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 বড় বড় প্লেয়ার, তারপরে কিন্তু মাঝখানে কিন্তু একটা ঠিক 90-তে এসে একটা ব্র্যান্ড কিন্তু ক্রিকেটের, এই যে আকরাম, বুলবুল, আমরা সবাই, তোমরা যে যারা আছো, ক্রিকেটকে কিন্তু হাল ধরেছি 97-এর পর থেকে। তারপর যে তামিমরা এসছে, ওদের আগে আরও এসছে, সবাই মিলে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু একটা একটা জায়গায় একটা পর্যায়ে নিয়ে গেছে। তো আমাদের কাছে, হ্যাঁ আমি একটু আমার লাইন সমস্যা হচ্ছিল, হ্যাঁ যেটা বলছিলেন, তবে আমরা যে কথাটা বলছিলাম যে আমাদের আগে স্বাধীনতার পরে যারা ক্রিকেটের হাল ধরেছে, তারপরে 80-তে আমরা দেখেছি জাঙ্গিসা, বাদশার মতো, আমি ওই সময় কিন্তু মানে ট্রেমেন্ডাস প্লেয়ার বাদশা ভাইয়ের, আমি এখনো মনে আছে যে আমি ফার্স্ট ICC 1986-এ উনি আসছেন, আমি শুনতেছি না, একটা একটা এত বড় প্লেয়ারের যে রুমমেট পেয়েছে, সকালবেলা খেলার দিন আমি দেখি যে আমার ব্যাট উনি পরিষ্কার করে দিচ্ছে, আমার ব্যাট, আমার স্পাইক, বুটগুলিতে সব ইংল্যান্ডের খেলা পরিষ্কার রাখতে হবে, ওভারনাইট বলে দিয়েছে প্যান্টে যাতে একটা ময়লা না থাকে আগে থেকে। তো এই জিনিসগুলি আমাদেরকে যে শিখিয়েছে যে কেমনে অ্যাপ্রোচটা ঠিক থাকতে হবে, যে খেলার অ্যাপ্রোচটা কীভাবে থাকতে হবে। তো ডোমেস্টিকে এসে কিন্তু এই যে পরে যে একটা ব্র্যান্ড সিস্টেম হয়েছে, আমি একটা কথা বলি যে তখন কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া অত ছিল না,
প্রিন্ট মিডিয়া কিন্তু একটা কালার পেজ ছিল না, সব ব্ল্যাক এন্ড হোয়াইট 90s এর দিকে। আমার এখনো মনে আছে চিটাগাংয়ে একরাম আমরা একটা ওখানে আবনি মাউন্টেন ম্যাচ খেলতে যাচ্ছিলাম, তো ট্রেনে যাচ্ছিলাম, এখানে ঢাকায় খেলা ছিল, খেলে রাত্রে উঠেছি, ফেনীতে গিয়ে ট্রেন নষ্ট হয়ে গেছে সকালবেলা কিন্তু খেলা। তো তখন কিন্তু ওই ফেনীতে আমরা নেমে তো ধানের আইলের যে রাস্তা আছে ওটা দিয়ে যাচ্ছিলাম, তো যাচ্ছে হঠাৎ এক চাষা ভোরবেলায় আমাকে বলে আপনি কি মাউন্টেনে খেলেন না, আপনার নাম নান্ডুনে। তো সেই থেকে যে চিন্তা করি ওই ফেরির মতো গ্রামের মতো জায়গায় যে মানুষ আমাদেরকে যে মনে রেখেছে, তখন তো কিছুই নেই, মানুষ তো চেয়ারেই দেখে না আমাদের, হঠাৎ একটা ফিফটি করলে তখন একটা একটা ছবি উঠতো। তো রিমেম্বার এই যে মানুষের ভালোবাসা বাংলাদেশের ক্রিকেটে, সব স্পোর্টস আমি বলবো যে এই ভালোবাসার জন্য কিন্তু ইন্সপায়ার, সব প্লেয়াররা সাহস জুগিয়েছে ভালো ক্রিকেট খেলার জন্য। এই থেকে কিন্তু হাঁটি হাঁটি পা পা করে কিন্তু বাংলাদেশ ক্রিকেট আজকে এই পর্যায়ে আসছে। আজকে তোমরা যে হাল ধরেছো এটা দিয়ে কিন্তু আমরা আজকে একটা ভালো জায়গায় গিয়েছি, সারা বিশ্ব এখন ক্রিকেট দিয়ে বাংলাদেশকে চিনে, এবং ইনশাল্লাহ আমি আশা করি টেস্ট ক্রিকেটও আমরা 1-7 মধ্যে যদি চলে আসতে পারি আমাদের ক্রিকেটের আরো আরো সুদিন দেখছি। আপনার একটা ইনিংস যদি বলতে হয় যেটা আপনার ওনার সবচেয়ে প্রিয় ইনিংস, আর পাইলট ভাইয়ের একটা সবচেয়ে প্রিয় ইনিংস শুনতে চাই, সেম নান্নু ভাইয়ের কাছে শুনতে চাই, আকরাম চাচার আর পাইলট ভাই, পাইলট ভাইয়ের কাছে শুনতে চাই ওনাদের দুইজনের ব্যাপারে একটা ইনিংস এর কথা যদি ভাই। সারাক্ষণ দোয়া পড়তো, ফার্স্ট বল দোয়া পড়তো, আর আমি যে ওনার কানের কাছে যেন দোয়াটা শেষ না করতে পারে এই জন্য আমি ওনার পিছনে লেগে থাকতাম, দোয়াটা কমপ্লিট হওয়া মানে উনি কনফিডেন্সটা পেয়ে যাবে। বোলারকে ইশারা করতে ডাউন দি লেগ সাইড বল করতে যাতে আমরা খেলতে না পারি, এই কারণ ছিল, কারণ ছিল তখন চিটাগাং টিম মানে কি জানো, চিটাগাং টিম হচ্ছে নান্নু ভাই, আকরাম ভাই, মাসুম ভাই, নোবেল ভাই, সাতটা কি একটা ন্যাশনাল লেভেল প্লেয়ার, সাথে সব প্রিমিয়ার লিগের প্লেয়ার, আর আমি রাজশাহী ডিভিশন টিমে খেলি, আমি একমাত্র প্রিমিয়ার লিগ খেলি, বাকি সব ফার্স্ট ডিভিশন প্লেয়ার, তো খেলাটা তো তিন দিন গরম হবে। তো প্যালেট ভাই এই ওই দিনটা কখন যে চিটাগাং এর আবার আসবে আমি এটাই চিন্তা করি, কারণ আমি আমি খেলা দেখতে যেতাম, নান্নু ভাই আকরাম ভাই খেলা দেখতে যেতাম, আমরা এক ইনিংস ব্যাটিং করতাম, এক ইনিংস ব্যাটিং করে সেকেন্ড ইনিংস ব্যাটিং করা লাগতো না আমাদের, দুইবার অল আউট করে দিতাম, আর আজকে আমরা গুগলি করতো, আমরা তো গুগলি খেলে বসতো না, এই এত ভালো টিম ওরা তিন দিনে খেলা, ধর আড়াই দিন দুই দিনের মধ্যে খেলা শেষ করে দিতো, এক ইনিংস ব্যাটিং করতো আর আমরা দুই ইনিংস ব্যাটিং করতো। আচ্ছা আমরা এখন একদম শেষের দিকে, নানুচাচার যদি একটু একটা ইনিংস, আকরাম চাচার যেটা আপনার সবচেয়ে প্রিয় ওটা ডোমেস্টিকও হইতে পারে আর পাইলট ভাই ডোমেস্টিকও হইতে পারে, কোনো সমস্যা নাই, বাট আমার আমার মনে হয় যে ফার্স্ট ন্যাশনাল লিগে ইন্টারন্যাশনাল বাদে ডোমেস্টিক, ফার্স্ট ন্যাশনাল লিগে আমরা ময়মনসিংহে ফার্স্ট ম্যাচ এগেনস্ট ঢাকা জিতেছিলাম, আকরাম আর আমার কন্ট্রিবিউশন যথেষ্ট ভালো ছিল, আমার মনে হয় যে পিরিয়ডে আমরা ওই ম্যাচটা জিতিয়েছিলাম দুজনে মিলে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস, এবং প্লাস আইসিসি ইনিংস তো সবসময় রিমেম্বারিং আমাদের মধ্যে আছে। তারপরে আমি মনে হচ্ছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে যে দাপটের সাথে আকরাম সবসময় খেলে গিয়েছে সবসময় রিমেম্বার, বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবে আকরামের নাম সবসময় মানুষ মনে রাখবে, অবশ্যই আপনার নামও সবসময় মনে রাখবেন। আর পাইলট ভাই আমি দুজন খেলোয়াড়কে যাদের সাথে তোমার কথা হচ্ছে, আমরা যে দুজনকেই সিলেক্ট করি সবসময় অসাধারণ খেলোয়াড়, তাদের সাথে আমার খেলার সৌভাগ্য হয়েছে, আমি সত্যি বলি যে বিশাল বড় এটা আমার জন্য একটা পাওয়া। আকরাম ভাই আমি বলবো যে অনেক খেলা দেখেছি, আকরাম সাথে নিজে খেলেছি অনেক ইনিংস দেখেছি, হয়তো ওইভাবে মাথার মধ্যে নাই, বাট ওই যে আইসিসি যে ইনিংসটা আমার কাছে মানে অসাধারণ একটা ইনিংস ছিল, ওইরকম কখনো কখনো এই 50 রানই অনেক বড়, 200 রানের সমান হয়ে যায়, তো ওই অসাধারণ ইনিংস। নান্দু ভাই আমি বলবো যে স্কটল্যান্ডের সাথে ইনিংসটা, এটা আমার একদম চোখের সামনে ভাসে, টিভিতে যেহেতু খেলা ছিল সবসময় দেখেছি, আর বাদ বাকি তাছাড়া আকরাম ভাই এবং নান্দু ভাইয়ের আমি অসাধারণ অনেক অনেক সুন্দর সুন্দর ইনিংস দেখেছি, ঢাকা লিগে প্রচুর ইনিংস দেখেছি।
থ্যাংক ইউ ভাইট ভাই আর আক্রান্ত যদি পাইলট ভাই আর নান্নু ভাইয়ের একটা ইনিংস নান্নু ভাইয়ের তো আসলে নান্নু ভাইয়ের অনেকগুলো ইনিংস আছে আমি বলতে মানে কোনটা ছিল কোনটা বলবো ওইটা বলাটা আমার জন্য ডিফিকাল্ট বাট নান্নু ভাই হলো বাংলাদেশে আমার দেখা মতো ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান টেকনিক্যালি প্লাস মেন্টালি উনি কিন্তু খুব বড় বড় ম্যাচ জিতিয়েছেন বিশেষ করে আমার মনে আছে 90-তে জিম্বাবুয়ের এগেনস্টে উনি একটা ইনিংস খেলছিল যেটা সেমিফাইনালে আমরা নান্নু ভাই অলমোস্ট ম্যাচটা জিতিয়ে দিয়েছিলাম কিন্তু আমরা পারিনি ওই ইনিংসটা আমি কোনোদিন ভুলবো না এবং পাইলট অনেক অনেকগুলো ইনিংস খেলেছে এবং খুব ভালো কিপিং করেছে অনেকগুলো ম্যাচ জিতিয়েছে তো পাইলটের যে আমাদের সেমিফাইনালে ইম্পর্টেন্ট প্লাস সিচুয়েশন সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে পাইলটের ওই স্কটল্যান্ডের ইনিংসটা আমাদের বাংলাদেশের জন্য আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার আরেকটা কথা আমি বলতে চাই লাস্ট যেটা পাইলট যেটা বললো যে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম লাস্ট ওভারে 11 রান যদি করতে পারি আল্লাহ আমার সবচেয়ে ভালো জিনিস নিয়ে যায় তো আল্লাহ তার ভালো জিনিস নেয় নাই আইসিসির পর সবচেয়ে ভালো জিনিস ওকে আল্লাহ দিয়ে দিয়েছে ঘটনাটা হয়েছে সবাই বলে না আইসিসির পরে এইটা পাইছে ওইটা পাইছে এই পাইছে পাইলট কি পেয়েছে জানো পাইলট যখন আইসিসিতে যায় তখন কিন্তু ও বিয়ে করে যায় আর ওর শ্বশুর ওর দেখতেই পারে না যখন আমরা আইসিসি থেকে আসলাম দেখলাম ওর শ্বশুর ওর মাথায় রং তাদেরকে সবসময় সাপোর্ট করবেন আর ইনশাল্লাহ আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ ফর জয়নিং মি আপনারা যদি একটু কষ্ট করে ওই লিভ বাটনটা দিয়ে দেন তাহলে আমি অনুষ্ঠানটা শেষ করে পরে কথা বলছি আপনাদের সাথে লিভ বাটন আছে ওখানে একটা দিয়ে দিলেই হবে হ্যাঁ মিনা সবাইকে স্ক্রিন থেকে সরাই দিলে জি থ্যাংক ইউ আশা করি আপনারা এনজয় করছেন এপিসোডটা একটু লম্বা ছিল কালকে বলেছিলাম বিকজ নর্মালি তিন চারজন হলে একটু লম্বা হয়ে যায় ওয়াসিম আকরাম উনি এসেছিলেন উনি ওনার কিছু কথা বলেছেন আর প্লাস আমাদের তিনজন যে লেজেন্ড আমি সবসময় বলি হয়তোবা 10,000, 15,000, 16,000 রান করেননি ওনারা বাট ওনাদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে এটা সবসময় মানুষজন মনে রাখবে তো আমাদের জন্য আর আমার জন্য ওনার অবশ্যই আমাদের লেজেন্ড তো এটাই আর ইনশাল্লাহ পরশু দিন কালকে কোনো শো নাই পরশু দিন বৃহস্পতিবারে আরেকটা সারপ্রাইজ আছে আশা করি কালকে এটা আপনারা আমার ফেসবুক পেজে নজর রাখেন আমি কালকে জানাই দিব প্লাস আর যারা আজকে এপিসোড মিস করেছেন আমার ইউটিউব চ্যানেলে যারা দেখতে পারবে থ্যাংক ইউ দেখা হবে ইনশাল্লাহ পরশু দিন আর একটা কথা সরি পরশু দিন টাইমিংটা একটু চেঞ্জ হবে টাইমিংটা হয়তো আমাদের দুপুরে করতে হবে যার সাথে আমরা কথা বলছি তার সাথে আমাদের টাইম ডিফারেন্স আছে তো দুপুরে আমরা পরশু দিন করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ